নির্বাচনের সময় আমাদের আমরা কিছু একটা দেখাচ্ছি যে ফিডব্যাক, আগের দিন যেটা আমরা ডিসকাশন করছিলাম যে বিভিন্ন রকমের নেগেটিভ ফিডব্যাক হতে পারে, একটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, একটা হচ্ছে ভোল্টেজ শান্ট ফিডব্যাক, আর একটা হচ্ছে আমাদের কারেন্ট সিরিজ ফিডব্যাক এবং আরেকটি হচ্ছে কারেন্ট শান্ট ফিডব্যাক। ঠিক আছে, এই যে বিভিন্ন রকমের ফিডব্যাক, তার মধ্যে আমরা প্রথমত আগের দিন একটা ফিডব্যাক দেখেছি, সেই ফিডব্যাকের নাম হচ্ছে কি, সেই ফিডব্যাকের নাম হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। ভোল্টেজ সিরিজ ফিডব্যাকটা আমরা আগের ক্লাসে দেখেছি এবং তার গেনটাও আমরা ক্যালকুলেট করে দেখেছি। ঠিক আছে, আমি আজকে ভোল্টেজ শান্ট যেটা সেটা আরেকবার বলবো। ভোল্টেজ শান্টের ক্ষেত্রে কিভাবে ব্যাপারটাকে অ্যানালিসিস করা যায় সেই ব্যাপারটা আমি আজকে আরেকবার বলবো, কিন্তু তার আগে যেটা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক ছিল সেই ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে গেইনটা তো আমরা ক্যালকুলেট করেছি, কিন্তু আরেকটা জিনিস ক্যালকুলেট করা দরকার আছে, সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্সেরটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, ইনপুট ইম্পিডেন্স যে ব্যাপারটা সেইটা কিভাবে পরিবর্তিত হয় ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের ক্ষেত্রে, সেটা আমরা একবার দেখে নেব। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের মধ্যে আমরা ডায়াগ্রাম তো আগের দিন দেখেইছিলাম, সেখানে আমরা গেইনটা ক্যালকুলেট করেছি কিন্তু আমরা ইম্পিডেন্সটা ক্যালকুলেট করিনি। ইম্পিডেন্সটা কিভাবে ক্যালকুলেট করতে হয় ওটা একবার দেখে নেওয়া হয়। ধরা যাক এইটা হলো একটা অ্যাম্পলিফায়ার যার গেইন কিনা বলে দেওয়া হচ্ছে, সে এটা হলো এ, গেইন হচ্ছে ধরো এ ভি, ঠিক আছে, এ সাফিক্স ভি, এটা হলো এর গেইন। ঠিক আছে, এবার এর মধ্যে আমার দুটো টার্মিনাল আছে, সাপোজ ইনপুট টার্মিনাল আর এদিকে দুটো আউটপুট টার্মিনাল। এখন এইটা যদি আমার একটা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক হয়, সিরিজ ফিডব্যাক তো, তাহলে আউটপুটে আমার লোড কানেক্টেড আছে, আউটপুটে লোডটা আমার কানেক্টেড থাকবে এরকমভাবে, এবং এখান থেকে আমাদের একটা ফিডব্যাক নিতে হবে, সেই ফিডব্যাকটা এখান থেকে আমরা নেব। ধরে নেওয়া যাক আমরা এরকম একটা ফিডব্যাক নিয়ে নিলাম এবং সেই ফিডব্যাকটাকে নিয়ে আমরা একটা ফিডব্যাক ফ্র্যাকশন যেটাকে এম ভি দ্বারা ডিনোট করা হয় তার মধ্যে আমরা পুট করলাম, এটা হলো এম ভি ফিডব্যাক ফ্র্যাকশন, এর মধ্যে আমরা এটাকে ইন করালাম এবং তারপরে এখান থেকে যে আউটপুটটা আমরা পাবো সেটাকে আমরা কানেক্ট করে দিলাম যেটা আমাদের নর্মাল ওপেন লুপ যেটা ছিল অ্যাম্পলিফায়ার তার ইনপুটে এবং সিরিজে কানেক্ট করলাম। এদিকে যেটা আছে আমাদের, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, এখানে একটা থাকবে, এখানে আমাদের একটা সাপ্লাই ভোল্টেজ থাকবে বা সিগনাল যেটা সেটা এখানে থাকলো, সাপোজ এটার নাম হচ্ছে ইজি, আমরা আগের দিন এটা করেছি, এটা হলো ইজি, এটা হলো এম ভি, এটা হলো এ ভি, আর এখানে এটা হচ্ছে আমাদের লোড রেজিস্টার, ধরে নেওয়া যাক এটা হলো আর এল, এবং এই আর এল এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হচ্ছে সেটা হচ্ছে সাপোজ ই নট। ঠিক আছে, এটাকে আমরা সাপোজ ই ও নাম দিচ্ছি, এটাকে সাপোজ আমি ই ও নাম দিচ্ছি, এবং এর যেটা ইনপুট এটা হচ্ছে ইনপুটের দিক, ইনপুটের দিকে ধরা যাক যেটা আমাদের কারেন্টটা আসছে ইনপুটের মধ্যে যে কারেন্টটা আসছে এদিক দিয়ে, সেই কারেন্টটা ধরে নেওয়া যাক এখানে আই ওয়ান, আমরা ধরে নিচ্ছি এই কারেন্টের মান হচ্ছে আই ওয়ান। ঠিক আছে, আর এখানে যেটা ভোল্টেজ তৈরি হচ্ছে এই ভোল্টেজটার মান কত আছে, এখানে যদি ই ও থাকে তাহলে এই ফিডব্যাকের পরে আউটপুটে কত ভোল্টেজ তৈরি হবে বলো, ফিডব্যাকের পরে আউটপুট কত তৈরি হবে, এম ভি ইন্টু ইও এটা তৈরি হলো, তাহলে রেজাল্টেন্ট যে ভোল্টেজটা আমার ইনপুটে পড়বে সেটার মান কত হবে, প্লাস ভোল্টেজ যেটা পড়বে এখানে তার মানটা কত হবে, এটা এখানে ইজি একটা আছে ধরে নেওয়া যাক এর উপর দিকটা পজিটিভ, তাহলে ইজি মাইনাস এম ভি ইন্টু ইও এটা আমার পড়বে, এটা আমার এই পরিমাণ ভোল্টেজটা আমার ইনপুটে পড়বে রেজাল্টেন্ট ভোল্টেজ, তাহলে এইটা হয়ে গেল আমাদের রেজাল্টেন্ট ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা যদি আমরা ক্যালকুলেট কি করতে চাইছি, আমরা এর গেইনটা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, ওটা আমি আজকে আর করবো না, ওটা আগের ক্লাসে আমরা অলরেডি ক্যালকুলেট করেছি যে এই ক্লোজ লুপ অবস্থায় যে গেইনটা হবে এ ভি এফ দ্বারা যদি তাকে আমরা ডিনোট করে থাকি তাহলে এ ভি এফ সমান আমার হবে এ ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ভি ইন্টু এ ভি, এটা হবে
1 প্লাস এমভি ইনটু এভি, এটা হয়ে যাবে এটা ক্লোজ লুপ অবস্থাকার গেনটা। এখন আমি জানতে চাইছি যে এর ইম্পিডেন্সটার কি হবে, এটার যে ইম্পিডেন্স আছে সেই ইম্পিডেন্সের ভ্যালুটা কি রকম ভাবে পরিবর্তিত হবে। দেখো ইম্পিডেন্স মানে কি, ইম্পিডেন্স মানেটা কি, ইম্পিডেন্স মানে হচ্ছে আমাদের যেটা আমাদের সাপ্লাই ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, সেটাই তো ইম্পিডেন্স। এখানে সাপ্লাই ভোল্টেজটা কত, ইজি, আর এই সাপ্লাই ভোল্টেজ থেকে যে কারেন্টটা নির্গত হচ্ছে সেটার মানটা কত, ই সরি আই ওয়ান। তাহলে আমরা যদি ইনপুট ইম্পিডেন্স এর বার করতে চাই আন্ডার দ্য ফিডব্যাক কন্ডিশন, যখন আমাদের ক্লোজ লুপ কন্ডিশন, সেই কন্ডিশনে যদি আমরা এর ইনপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই তার মানটা কত হচ্ছে, সাপোজ আমরা তার মান লিখলাম জেড ইন, ঠিক আছে, জেড ইন ড্যাশ লিখলাম, মানে ওপেন লুপ অবস্থায় যেটা এর ইনপুট ইম্পিডেন্স ছিল, মানে যখন এই ফিডব্যাকটা ছিল না, যখন এই ফিডব্যাকটা ছিল না অর্থাৎ কিনা এই অংশটা সম্পূর্ণরূপে ছিল না, যখন শুধুমাত্র আমরা ইন সাপ্লাই দিচ্ছিলাম আর আউটপুট পাচ্ছিলাম, তখন ছিল ওটা ওপেন লুপ। ধরে নেওয়া যাক এই ওপেন লুপ যখন এটা ছিল, সেই অবস্থাকার যেটা আমাদের ইনপুট ইম্পিডেন্স সাপোজ সেইটা হচ্ছে আমাদের জেড ইন ধরে নিলাম, ঠিক আছে, জেড ইন বলছি আমি ওটাকে। তাহলে জেড ইন সমান আমরা কি বলতে পারি, এখানে আমাদের যখন আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করছিলাম শুধুমাত্র ফিডব্যাক ছাড়া, যদি আমরা ওপেন লুপ কন্ডিশনে ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম সেই অবস্থায় যে ইম্পিডেন্স হচ্ছিল সেটা হচ্ছে সাপোজ জেড ইন, আর যেটা আমরা এখন ফিডব্যাক অ্যাপ্লাই করছি সেই অবস্থায় আমরা যে ইনপুট ইম্পিডেন্সটা পাচ্ছি ধরে নেওয়া যাক সেটা হলো জেড ইন ড্যাশড, ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে সাপোজ জেড ইন ড্যাশড, আমি নাম দিচ্ছি এটাকে। তাহলে আমরা জেড ইন ড্যাশড সমান কি লিখতে পারি, এখানে জেড ইন ড্যাশ সমান আমরা লিখতে পারি আমাদের যেটা সাপ্লাই ভোল্টেজ ফিডব্যাক কন্ডিশন যখন চলছে সেই অবস্থায় আমার সাপ্লাই ভোল্টেজ কত আছে, ইজি, সেই অবস্থায় আমার সাপ্লাই ভোল্টেজ হলো ইজি, এবং এখান দিয়ে আমরা কারেন্ট কত পাঠাচ্ছি, না আই ওয়ান, এখান দিয়ে আমরা কারেন্ট পাঠাচ্ছি হচ্ছে আই ওয়ান, ঠিক আছে। এখন এই যে ইজি এই ব্যাপারটার ভ্যালুটা কত, ইজি এখানে আমরা যেটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি মানে যেটা আমাদের এই অ্যাম্পলিফায়ার, এই যেটা আমাদের অ্যাম্পলিফায়ার এভি তার ইনপুটে আমরা যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি তার মান কত, ইজি মাইনাস এমভি ইনটু ইও, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা ভিআই লিখতে পারি, ইনপুট ভোল্টেজ লিখতে পারি, ইনপুট ভোল্টেজ টু দ্য অ্যাম্পলিফায়ার হোয়েন ইট ইজ অপারেটিং আন্ডার ক্লোজ লুপ কন্ডিশন বা উইথ ফিডব্যাক, সেই অবস্থাকার যে ইনপুট ভোল্টেজ সেটাকে আমরা ভিআই বলতে পারি। তাহলে ভিআই সমান হচ্ছে আমার ইজি মাইনাস কত, এমভি ইনটু ই নট, এটা আমরা বলতে পারি। এখন এটা যখন আমরা বলতে পারি, আরেকবার বলুন না এটা, দেখো এইখানে যে ভোল্টেজটা পড়ছে, এই যে ভোল্টেজটা এই অ্যাম্পলিফায়ারের যে ইনপুট, অ্যাম্পলিফায়ার যেটা আছে তার ইনপুটে যে ভোল্টেজটা পড়ছে আমরা সাপোজ সেটাকে ভিআই নাম দিলাম, ভিআই, ঠিক আছে, মানে এই যে প্লাস আর মাইনাস দিয়ে ডিনোট করেছি না, প্লাস আর মাইনাস, এই ভোল্টেজটাকে সাপোজ আমি ভিআই নাম দিলাম, অর্থাৎ এই অ্যাম্পলিফায়ারের ইনপুটে রেজাল্টেন্ট যে ভোল্টেজটা পড়ছে সেটার মান হচ্ছে ই ভিআই, যেখানে ভিআই সমান কি, না ইজি মাইনাস এমভি ইনটু ই নট বা ই ও, এটা আমরা বলতে চাইছি। তাহলে এই অ্যাম্পলিফায়ার যেটা আছে যার গেন হচ্ছে এভি তার ইনপুটে ভোল্টেজ কত করছে, ভিআই, এবং আউটপুটে ভোল্টেজ কত হচ্ছে, ই ও, ই ও হচ্ছে, ঠিক আছে, আমরা এটাকে ভিআই নাম দিলাম, চাইলে তোমরা এটাকে ইআই নামও দিতে পারো, ইআই নাম দিলে মনে হচ্ছে বেটার, মানে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি এটাকে ইআই করলে, ইআই করলে বুঝতে সুবিধা হবে, কারণ সবগুলোকে আমরা ই দিয়ে লিখেছি তো ভোল্টেজগুলোকে, তো এটাকেও ই দিয়ে ডিনোট করাটা বেটার হবে। আমরা এটাকে সাপোজ ইআই নাম দিলাম, তাহলে ইআই সমান হচ্ছে আমার ইজি যেটা আমাদের জেনারেটর বা সাপ্লাইয়ের যে ভোল্টেজ মাইনাস এমভি ইনটু ই ও, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা ই, হ্যাঁ বলো, না ইআই লিখছি, হ্যাঁ ভিটা আমি চেঞ্জ করে দিলাম কারণ এখানে সব ভোল্টেজগুলোকে ই দিয়ে লিখেছি তো তার জন্য আমি কনভেনশনটা বজায় রাখার জন্য ই লিখলাম। হ্যাঁ, আর এখানে যেটা ভোল্টেজ ইনপুট হচ্ছে মানে এই যে আমার, আমি যে একটা অপ্যাম্প এঁকেছি বা আমাদের যে গেনটা এঁকেছি এখানে তার এখানে ইনপুটের গেন কত, অ্যাম্পলিফায়ারটার ওপেন লুপ অবস্থার গেন কত, এভি, তো আমরা তার সাপ্লাই যেটা আছে তার যে সাপ্লাই এন্ড সেখানে কত ভোল্টেজ দিচ্ছি আর কত ভোল্টেজ আউটপুট পাচ্ছি সেটাই তো আমাকে বিচার্য বিষয়। তা এখানে যেটা আমার সাপ্লাইটা পড়ছে সাপোজ সেই ভোল্টেজটার আমি নাম দিলাম ইআই, আর যেটা আমরা আউটপুটে পেলাম সাপোজ তার নাম হচ্ছে ইও, বুঝতে পারলে, এটাই হচ্ছে ব্যাপার। এখন যখন এটা ক্লোজ লুপ হয়ে যাচ্ছে তখন এই ইআই এর ভ্যালুটা কত,
যখন এটা ক্লোজ লুপ হয়ে যাচ্ছে তখন এই ইআই এর ভ্যালুটা দাঁড়াচ্ছে আমার ইআই সমান সমান হয়ে যাচ্ছে কত না ইজি, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ বা জেনারেটরের ভোল্টেজ মাইনাস এমভি ইনটু ইউ, কারণ এই ইউ যেটা সেটা কিছুটা ফিডব্যাক হয়ে আবার এখানে আসছে, তখন ইআইটা তো ইআই থাকছে কিন্তু ইআই এর ভ্যালুটাকে আমরা এইভাবে লিখতে পারছি ইজি মাইনাস এমভি, হ্যাঁ বলো এমভি ইনটু ই নট, এমভি আর ফিডব্যাক ভোল্টেজ, হ্যাঁ এমভি ইনটু ই ও যেটা সেটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ। দেখো এটাকে আমরা কোথা থেকে নিয়েছি, এইখান থেকে নিয়েছি আউটপুট থেকে নিয়েছি, আউটপুট থেকে নিয়ে আবার আমরা ইনপুটে ফিরিয়ে দিচ্ছি, তার মানে কি ওটা ফিডব্যাক। তাহলে ইজি এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে বলো, এখান থেকে ইজি এর ভ্যালুটা কত, যদি আমরা ইকুয়েশনটাকে একটু সাজিয়ে লিখি তাহলে ইজি সমান আমার হয়ে যাবে ইআই প্লাস এমভি ইনটু ইও, এটা হয়ে যাবে ঠিক আছে এমভি ইনটু ইও, এটা হয়ে যাবে আমাদের ইজি। এখন এই ইজির এই ভ্যালুটা যদি আমরা এই ইনপুট ইম্পিডেন্স এর যে ক্যালকুলেট করলাম জেড ইন ড্যাশড, মানে জেড ইন ড্যাশড মানে কি দা ভ্যালু অফ দা ইনপুট ইম্পিডেন্স আন্ডার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কন্ডিশন, যখন এটা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক আমরা দিচ্ছি সেই অবস্থায় ইনপুট ইম্পিডেন্স এর মানটা কত হচ্ছে, তাহলে জেড ইন ড্যাশড এর ভ্যালু এখন আমরা ক্যালকুলেট করব। জেড ইন ড্যাশড এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে জেড ইন ড্যাশ সমান কত, জেড ইন ড্যাশড সমান আমার হচ্ছে এখান থেকে কত পেয়েছিলাম, জেড ইন ড্যাশ সমান ইজি বাই ইআই, এখন ইজির ভ্যালুটা কত পেয়েছি ইআই প্লাস এমভি ইনটু ইও, হ্যাঁ ইজি বাই ইজি ডিভাইডেড বাই আই ওয়ান লিখেছিলাম না, সরি ইজি ডিভাইডেড বাই আই ওয়ান, তাহলে ইজির ভ্যালুটা কত, ইজির ভ্যালু হচ্ছে ইআই প্লাস হচ্ছে কত এমভি ইনটু ইও ঠিক আছে ডিভাইডেড বাই কত আই ওয়ান, আই ওয়ানটা কি, আই ওয়ানটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট। এখন দেখো যেটা আমাদের ক্যালকুলেট এখানে করতে হবে এই দেখো এখানে আমরা কি লিখতে পারি ইআই যেটা ইআইটা ইআই থাক, এটা তো আমাদের সাপ্লাই ইনপুটের ভোল্টেজ, ওই অ্যাম্পলিফায়ারটার ইনপুটে এই ভোল্টেজটা আমরা দিচ্ছি, এমভিটাকে আমরা এমভি রাখলাম, কিন্তু এই যেটা ইও ইওর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইও জিনিসটা কি এই ছবি থেকে কি বলতে পারি, ইও ইজ ইকাল টু এই যে ছবিটা এখান থেকে আমাদের কি দাঁড়াচ্ছে, ইও ইজ ইকাল টু কি দাঁড়াচ্ছে বলো, ইও ইজ ইকাল টু হচ্ছে ইআই ইনটু এভি, এটা তো লেখা যায় ইআই ইনটু এভি, এটা তো লেখাই যায়, তাহলে ইআই ইনটু এভি এই কথাটা আমরা এই যে ইও তার পরিবর্তে আমি ওইটা লিখে দেব যে ইআই ইনটু এভি মানে এমভি ইনটু এভি ইনটু ইআই, এটা আমরা এখানে লিখে দিতে পারলাম ঠিক আছে। আর নিচে যেটা আই ওয়ান আছে আই ওয়ানটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট, তাহলে ইনপুট কারেন্ট সমান আমরা কি লিখতে পারি, ইনপুট ভোল্টেজ হচ্ছে আমার এইটা ইআই, যখন আমার ওপেন লুপ অবস্থায় ছিল যখন কোনো ফিডব্যাক ছিল না তখনও আমাদের কারেন্ট তো আই ওয়ানই ছিল, তাহলে সেই অবস্থায় আমাদের যেটা আই ওয়ান সেই আই ওয়ানটা আমরা কি লিখতে পারি, ইআই হচ্ছে ভোল্টেজ, আর এদিক থেকে দেখলে এর ইম্পিডেন্স যদি আমার জেড ইন হয় মানে ওপেন লুপ অবস্থার কথা বলছি, তখনকার ইম্পিডেন্স যদি আমার জেড ইন হয় তাহলে আমরা এটা লিখতেই পারি আই ওয়ান সমান হচ্ছে আমার কত, আই ওয়ান সমান হচ্ছে ইআই ডিভাইডেড বাই ইআই ডিভাইডেড বাই জেড ইন ঠিক আছে, ইআই ডিভাইডেড বাই জেড ইন, কারণ এটা হচ্ছে ওপেন লুপ অবস্থায় তখন আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে ইআই এবং তখন আমার কারেন্টটা আই ওয়ানই আছে এবং তখন আমার ইনপুট ইম্পিডেন্স হচ্ছে জেড ইন, খালি জেড ইন ড্যাশ নয় কিন্তু শুধু মাত্র জেড ইন, তাহলে এইটাকে যদি আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করে লিখি, অ্যারেঞ্জমেন্ট করলে কি হবে জেড ইনটা উপরে চলে যাবে, জেড ইনটা উপরে চলে যাবে, উপর থেকে দেখো আই ইআই ব্যাপারটা কমন চলে যাবে, এখানেও একটা ইআই আছে এখানেও একটা ইআই আছে, তাহলে ইআইটা কমন চলে গেল, ইআইটা কমন চলে গেলে ভেতরে কে পড়ে থাকবে ওয়ান প্লাস এমভি ইনটু এভি, এমভি ইনটু এভি এটা হয়ে গেল, আর ডিভাইডেড বাই কে হয়ে যাবে, ডিভাইডেড বাই হয়ে যাবে আবার একটা ইআই, ডিভাইডেড বাই আবার একটা ইআই, এই যে ইআইটা এটা তলাতেই থেকে গেল, তারপরে দেখো কি কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ইআই আর ইআইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে জেড ইন ড্যাশ যেটা হচ্ছে তার ভ্যালু কত দাঁড়াচ্ছে, এইটা খালি পড়ে থাকছে আমার, এটাকে সিম্পলিফাই করলে আমার পড়ে থাকবে হচ্ছে জেড ইন মাল্টিপ্লাইড বাই, জেড ইন মাল্টিপ্লাইড বাই ওয়ান প্লাস এমভি ইনটু এভি ঠিক আছে, ওয়ান প্লাস এমভি ইনটু এভি এই জিনিসটা আমার পড়ে থাকবে। সুতরাং আমরা বলতে পারি যখন আমরা এটাকে আন্ডার ওপেন
সরি, আমরা যখন এটাকে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাপ্লাই করেছি, যখন আমরা এটাকে ভোল্টেজ সিরিজ ফিডব্যাকটাকে অ্যাপ্লাই করেছি, তখন আমার ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে তো? ইনপুট ইম্পিডেন্স যেটা আমাদের নর্মাল কন্ডিশনে যা ছিল সেটা ছিল কত? শুধুমাত্র জেড ইন ছিল। ওপেন লুপ কন্ডিশনে আমার ইনপুট ইম্পিডেন্স ছিল জেড ইন, আর যখন আমরা এটাকে ক্লোজ লুপ করলাম, এর ইনপুট ইম্পিডেন্স চেঞ্জ হয়ে সাপোজ জেড ইন ড্যাশ হয়ে গেল। তাহলে জেড ইন ড্যাশ সমান কত দাঁড়াচ্ছে? জেড ইন ড্যাশ সমান হচ্ছে, জেড ইন ড্যাশ মানে হচ্ছে আন্ডার ক্লোজ লুপ কন্ডিশন তখনকার ইনপুট ইম্পিডেন্স, দ্যাট ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের জেড ইন মাল্টিপ্লাইড বাই কত, ওয়ান প্লাস এমভি ইন্টু এভি। ঠিক আছে, ওয়ান প্লাস এমভি ইন্টু এভি। তাহলে বলো দেখি ইনপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা বাড়লো না কমলো? যখন আমরা এরকম ফিডব্যাক ইউজ করলাম, ভোল্টেজ সিরিজ ফিডব্যাক ইউজ করলাম, তখন এই ইনপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা কিন্তু বেড়ে গেল, কারণ জেড ইন ড্যাশ যেটা হলো, জেড ইন ড্যাশ কিন্তু অলওয়েজ গ্রেটার দেন জেড ইন ড্যাশ। দেখো জেড ইন ড্যাশ কিন্তু ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন হবে ওয়ান, মানে জেড ইন ড্যাশ এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন জেড ইন হবে। ঠিক আছে, তোমরা এই ইকুয়েশন থেকে ইজিলি এটা বুঝতে পারছো, কারণ জেড ইন এর সঙ্গে একটা ওয়ান এর থেকে বড় জিনিসকে গুণ করলে তবে জেড ইন ড্যাশ পাওয়া যাচ্ছে। সুতরাং ইনপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা কিন্তু আমাদের বেড়ে যাবে আন্ডার ভোল্টেজ সিরিজ ফিডব্যাক কন্ডিশন। হ্যাঁ বলো আই, মানে কারেন্টটা যেটা আপনি ইউজ করলেন ক্লোজ লুপ আর ওপেন লুপ এর ক্ষেত্রে, ওই জায়গাটা একবার বলুন। ই বাই জেড ইন যেটা ইউজ করলেন আপনি, স্যার আপনি বের করছেন ক্লোজ লুপের যেটা ইন ড্যাশটা, সেখানে ওপেন লুপের কারেন্টটা ইউজ কেন করলেন? দুটো কি সেম হয় নাকি, ওপেন লুপ আর ক্লোজ লুপের কারেন্ট দুটো? হ্যাঁ, কারেন্টটা তো রেজাল্টেন্ট সেমই হবে না, কারেন্টটাই তো এখানে ঢুকছে, মানে এই ইনপুটে যেটা ঢুকছে অ্যাম্পলিফায়ারের ইনপুটে, যদি ভোল্টেজটা যেটা সেম, মানে ইনপুটে যে ভোল্টেজটা পড়ছে ধরো ইআই ভোল্টেজ, এটা তো সেমই থাকছে, ওপেন লুপেই করি আর ক্লোজ লুপেই করি। ওপেন লুপে করলে ইআইটা খালি ইআই থাকছে, আর যখন আমরা ক্লোজ লুপ করছি তখন এই ইজি মাইনাস এমভি ইন্টু ইজি ইও করে তবে ইআইটা পেতে হচ্ছে, কিন্তু দুটোর ক্ষেত্রে ইআই এর ভ্যালুটা তো সেম থাকছে, আর অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্সের তো পরিবর্তন কিছু হচ্ছে না। এটা যদি একটা অপ্যাম্পি ধরতাম আমি, তাহলে এর ইনপুট ইম্পিডেন্স এর কি কোনো পরিবর্তন ঘটতো যদি আমরা ওপেন লুপেই করি আর ক্লোজ লুপেই করি? এটা যদি ধরো একটা অপ্যাম্পি হতো, তাহলে এর ইনপুট ইম্পিডেন্স এর কি কোনো চেঞ্জ হতো? সেই তো ইনফিনিটি থাকতো, একটা হাই ইনপুট ইম্পিডেন্সই থাকতো, তাই না? তাহলে এর অ্যাম্পলিফায়ারের ইনপুট ইম্পিডেন্স এর কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না। তার জন্য আমরা আই ওয়ান যেটা কারেন্টটা, সেটা আমাদের ওপেন লুপ কন্ডিশনেও যা হবে ক্লোজ লুপ কন্ডিশনেও কারেন্টটা এখানে সেমই ঢোকা উচিত। তাহলে আই ওয়ান ইজ ইকুয়াল টু আমরা ই আই ডিভাইডেড বাই জেড ইন, এটা যেটা আমাদের, হ্যাঁ ওপেন লুপে ছিল সেটাই ইউজ করলাম। বলো স্যার এই ইজি সমান এটা কি করে হচ্ছে? ইজি ইজি সমান কি করে হচ্ছে দেখো, এখানে এই ইআর মাইনাস এমবি সিও প্লাস সিও, ওটা ইও, ওটা ই নয় সি নয়, ওটা ই। ঠিক আছে, দেখো এইখানে যেটা আমার জেনারেটর ভোল্টেজ এটা হচ্ছে ইজি, আর এটা ফিডব্যাক ভোল্টেজ সেটা হচ্ছে কি এমভি ইনটু ইও। এখন দেখো এই যে আমার অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার কোনটা? ওপেন লুপের অ্যাম্পলিফায়ার হচ্ছে এইটা, এই এভিটা। এর এখানে আমাকে সাপ্লাইটা দিতে হবে, যেটা আমার ইজি তার উপরের দিকটা প্লাস, তাহলে উপরের দিকটা যদি প্লাস হয় এই ইজির জন্য এখানে উপরের দিকে প্লাস ভোল্টেজ ঢুকেছে। ঠিক আছে, কিন্তু এই যেটা আমার ফিডব্যাক, ফিডব্যাকটাকে আমি কি দিয়ে লিখেছি? এমভি দিয়ে লিখেছি। ফিডব্যাকের আউটপুটে যে ভোল্টেজটি পাচ্ছি সেটা হচ্ছে এমভি ইনটু ইও, তার উপরে প্লাস নিচে মাইনাস, আর যেটা প্লাস টার্মিনাল সেটা গিয়ে কোথায় জুড়েছি? এভির নিচের টার্মিনালে আমি এই প্লাসটাকে জুড়েছি, মানে ইজির জন্য যেদিকটা প্লাস হয়েছিল আর যেদিকটা প্লাস হয়েছিল, এখন এমভি ইনটু ইও করে যেটা ফিডব্যাক ভোল্টেজ তার কিন্তু মাইনাস টার্মিনালটা সেখানে জুড়ে আছে, আর যেখানে আমার ইজির জন্য মাইনাস হয়েছিল সেখানে আমার ফিডব্যাকের জন্য প্লাস হচ্ছে। তার মানে ফিডব্যাকের যে ভোল্টেজ আর ইজির জন্য যে ভোল্টেজ তারা হচ্ছে বিপরীত, তার কারণেই এটা ইজি মাইনাস এমভি ইনটু ইও করছি, কারণ এটা নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, তার জন্য এটা মাইনাস হচ্ছে, যেটা আমার সাপ্লাই ভোল্টেজ তার থেকে ফিডব্যাক ভোল্টেজটা বিয়োগ হয়ে যাচ্ছে, এই কারণে এই ব্যাপারটা ঘটছে। স্যার হ্যাঁ স্যার, এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার, ইজি সমান ইআই প্লাস এমভি ইনটু ইজিরো লিখছেন তো, কিন্তু স্যার মানে লিখছি মাইনাস, লিখছি মাইনাস না স্যার, নিচে নিচে লাইন, নিচে লাইনে, হ্যাঁ ওটা ইজি সমান লিখে দিচ্ছি। হ্যাঁ ঠিক, বলো। কিন্তু স্যার দেখুন, এখানে মানে ওই সিগন্যালটা যখন দিচ্ছেন তখন এটা প্লাস তারপরে মাইনাস হচ্ছে, আবার যদি সিরিজে যায় তখন আবার মাইনাস প্লাস হচ্ছে, মানে যখন স্যার প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস হয় তখন যোগ করি, কিন্তু এখানে বিপরীত হচ্ছে তো স্যার, তাহলে মানে যোগটা মানে কিরকম হয়? মানে যখন দুটো ব্যাটারিকে মানে সিরিজে কানেক্ট করি তখন তো ভোল্টেজটা বাড়ে, কিন্তু এখানে স্যার
মানে তুমি কি কিরম কিসে ভাবে কানেক্ট বাড়ছে করেছো? একটু টিউব। ভোল্টেজটা বাড়ছে না তো, সিরিজে কানেক্ট করলে বাড়ে, কিন্তু এখানে তুমি সিরিজে কানেক্ট হ্যাঁ করেছো মানে কিন্তু মানে উইথ ফেজ অপোজিশন, মানে তুমি ধরো দুটো ব্যাটারি নিয়েছো, হ্যাঁ সিগন্যাল তো ভাই অপোজিট ফেজে আছে 180 এটা ডিগ্রি ধরো একটা ব্যাটারি, বাকি এটা একটা ব্যাটারি, তুমি ধরো সিগন্যাল এরকম করলে, এরকম একটা ব্যাটারি দিয়ে ধরো তুমি যদি এরকম করতে তাহলে কি হতো, রেজাল্টেন্ট যে ভোল্টেজটা তুমি এখান থেকে পেতে সেই ভোল্টেজের ক্ষেত্রে তোমার দুটো ব্যাটারির যে ভোল্টেজ সেগুলো যোগ হয়ে যেত, কিন্তু তুমি ধরো এরকম করেছো, একটা ব্যাটারিকে এরকম রেখেছো আর একটা ব্যাটারিকে ধরো এরকম করে দিয়েছো, তাহলে কি হবে সেক্ষেত্রে তুমি আউটপুটে কত ভোল্টেজ পাবে? এই দুটো ব্যাটারির ভোল্টেজের বিয়োগ ফলটাই তুমি পাবে না? তার মানে এই ক্ষেত্রে যেটা পাচ্ছো এই ক্ষেত্রে সেটা কি হচ্ছে, এই ভোল্টেজের মাইনাস এই ভোল্টেজ করে যেটা হয় সেই রেজাল্টেন্টটা তুমি এখানে পাচ্ছো, এটাও সিরিজ এটাও সিরিজ, সিরিজ তো দুটোই, কিন্তু মানে বুঝতে হবে কোথায় অ্যাডিটিভ হচ্ছে ভোল্টেজ দুটো আর কোথায় সাবট্রাক্টিভ হচ্ছে মানে বিয়োগ হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? এটাই ব্যাপার। তার মানে স্যার একটা মান এখানে নেগেটিভ হবে, হ্যাঁ একটা তো মানে নেগেটিভ হচ্ছে, মানে একটা তো নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ এর মতো, দেখো না তো মানে ব্যাটারির পজিটিভ, এটা নেগেটিভ টার্মিনাল যদি আমরা ধরে নিই তাহলে নেগেটিভের সঙ্গে মানে এই পজিটিভ ভোল্টেজটা এখানে পজিটিভ ভোল্টেজ ক্রিয়েট করছে এই সাপ্লাইয়ের জন্য উপরে পজিটিভ, আর সেই সাপ্লাইয়ের এই ফিডব্যাকের জন্য নিচে পজিটিভ উপরে নেগেটিভ, তার মানে আমরা বলতে পারি যে ওভারঅল যেটা আমার ইনপুটে পড়ছে সেটা এই দুটো ভোল্টেজের বিয়োগ ফলটাই পড়ছে, যোগ ফল নয় বিয়োগ ফল। তো এটা আচ্ছা হলো ঠিক আমার, আছে, এটা হলো আমাদের ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, এবং এক্ষেত্রে আমাদের ইনপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ইনপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে যেটা আমাদের আউটপুট ইম্পিডেন্স হবে আউটপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা কিন্তু কমে যাবে, ঠিক আছে? আউটপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা কিন্তু আমাদের কমে যাবে, সেটাও আমরা দেখে নিতে পারি, যদিও এটা তোমাদের এক্সপেরিমেন্ট সরি এটা ডেরিভেশন হয়তো তোমাদের করার দরকার নেই, কিন্তু তাও আমি এটা বলছি, হ্যাঁ এটা আমি বলছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে, এইটার জন্যই বলছি। ধরো এটা একটা আমাদের একটা আমাদের অ্যাম্প্লিফায়ার যার কিনা গেন হচ্ছে এ ভি, ধরো যার গেন হচ্ছে ধরো এ ভি, এর ইনপুট আছে এটা দুটো, আর এদিকে আমাদের আছে আউটপুট, এদিকে আমাদের আছে আউটপুট, ঠিক আছে? এখন আমাকে বার করতে হবে এর ইনপুট ইম্পিডেন্স, ঠিক আছে? ইনপুট ইম্পিডেন্স বার করতে হবে, এবার এই ইনপুট ইম্পিডেন্স বার করবার জন্য আমরা যখন সরি ইনপুট ইম্পিডেন্স আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, আমরা বার করতে চাইছি আউটপুট ইম্পিডেন্স, মানে এই দিক থেকে দেখলে, এই দিক থেকে দেখলে এদিকটা তো আমার আউটপুট সাইড, এদিক থেকে দেখলে এর আউটপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা কত হচ্ছে, মানে যদি আমাদের নর্মাল অবস্থায় বা ওপেন লুপ অবস্থায় যদি আমাদের জেড আউট শুধু হয়ে থাকে তাহলে ফিডব্যাক অবস্থায় হবে সাপোজ জেড আউট ড্যাশড, ধরো ওপেন লুপ যখন ছিল তখনকার আউটপুট ইম্পিডেন্স হচ্ছে জেড আউট, আর যখন আমরা ফিডব্যাকটিকে অ্যাপ্লাই করছি তখনকার আউটপুট ইম্পিডেন্স ধরো জেড আউট ড্যাশড, এখন আমি বার করতে চাই এই জেড আউটটার সঙ্গে জেড আউট ড্যাশের সম্পর্কটা কিরকম, এটাই আমি ক্যালকুলেট করতে চাই। তো আউটপুট ইম্পিডেন্স বার করার জন্য তোমাদের নেটওয়ার্ক থিওরেম যখন পড়িয়েছিলাম বা সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিট আর নেটওয়ার্ক এই সাবজেক্টটি যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে অনেক সময় একটা পদ্ধতি আছে যে আউটপুটের দিকে আমরা একটা কি অ্যাপ্লাই করব, একটা হচ্ছে আমরা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করে দেবো, ঠিক আছে? আউটপুটে আমাদের ইচ্ছা মতো একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করব, আর ইনপুটের দিকে যে ভোল্টেজ সোর্স গুলো আছে সব কিছুকে আমরা শর্ট করে দেবো, মানে ইনপুটের দিকে কিছু রাখবো না, ইনপুটের দিকে আমার ভোল্টেজ সোর্স যদি কিছু থেকে থাকে সেটাকে আমি শর্ট করে দেবো, বুঝতে পারলে? আউটপুটে আমরা একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করবো, সাপোজ একটা ভিএক্স আমি একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করে দিলাম, দিয়ে দেখবো এই ভিএক্স যে ভোল্টেজ সোর্সটা আমি কানেক্ট করলাম সেখান থেকে কত পরিমাণ কারেন্ট নির্গত হচ্ছে, সাপোজ যদি আমরা ভিএক্স একটা ভোল্টেজ সোর্স লাগাই এবং সেখান থেকে যদি আমার আইএক্স পরিমাণ কারেন্ট নির্গত হয় এবং তখন আমার আউটপুট ইম্পিডেন্স কত হবে, মানে এই টোটাল সার্কিটটার যেটা ফিডব্যাক সমেত যেটা আউটপুট ইম্পিডেন্স হবে সেটা হচ্ছে ভিএক্স বাই আইএক্স, এই করে আমরা আউটপুট ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করবো, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমরা কি করে করতে পারি, তো সেটার জন্য আমার ইনপুটের যে ভোল্টেজ সোর্স আছে সেটাকে কিন্তু শর্ট করে দিতে হবে, ঠিক আছে? ইনপুট আর ভোল্টেজ সোর্সকে কিন্তু শর্ট করে দিতে হবে। তো আমরা এর ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি তোমার, ঠিক আছে? প্রথমে আমরা ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি কিরকম হওয়া উচিত, ধরলাম এরকম আছে ফিডব্যাক, এটা হলো আমার ফিডব্যাক, এই ফিডব্যাকটাকে আমি কোথায় কানেক্ট করব, ফিডব্যাকটাকে আমি কানেক্ট করব সাপ্লাইয়ের সঙ্গে, তাহলে একটা তো এখানে জুড়ে গেল কোনো অসুবিধা নাই, আমার এখানে জুড়ে গেল সরাসরি, আর আরেকটা যেটা আমাকে জুড়তে হতো এই টার্মিনালটা এটাকেও তো আমি জুড়বো,
এটাকে কার মাধ্যমে জুড়ছিলাম এতক্ষণ? সাপ্লাই ওই যে ইজি যেটাকে লিখছিলাম সেটার মাধ্যমে জুড়ছিলাম, তাই তো? এর সঙ্গে আমরা ইজির মাধ্যমে জুড়ছিলাম, কিন্তু এখন আমার ইজিটা নেই, ধরো ইজিটাকে আমি শর্ট করে দিয়েছি, কারণ আমি আউটপুটের দিক থেকে ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করতে চাইছি। তার কারণেই আমি এখানে এই যেটা ইজি ছিল, দেখো ইজি ওই সোর্সটাকে কিন্তু আমরা শর্ট করে দিলাম। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা করলাম। এখন তো এখানে ধরো আমরা একটা কি, এখানে তো আমার ইনপুটে আর কিছু নেই, ইনপুটের দিকে এখন আমি কিছু অ্যাপ্লাই করিনি, যা করেছি আউটপুটের দিকে একটা ভোল্টেজ সোর্সকে নিয়ে নিয়েছি, ভোল্টেজ সোর্সকে নিয়ে আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করেছি। তাহলে ধরো এইখানে যদি ভিএক্স হয়, তাহলে প্রথমত আমার এই টার্মিনাল আর এই টার্মিনাল এর মধ্যে কত ভোল্টেজ পড়বে? এখানে যদি আমরা একটা ভিএক্স সোর্সকে কানেক্ট করি, তাহলে এর মধ্যেও আমার ভিএক্সই পড়বে, তাই তো? এর মধ্যেও আমাদের ভিএক্সই পড়বে, তাহলে উপরে প্লাস আর মাইনাস করে আমাদের ধরো এখানে ভিএক্স একটা ভোল্টেজ তৈরি হবে। এই ভোল্টেজটা আমার যখন এই অ্যাম্পলিফায়ারের মধ্যে, সরি, আমার ফিডব্যাক ফ্র্যাকশনের মধ্যে দিয়ে যাবে, এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, সেটা কত হবে? এখানে যদি ভিএক্স ঢোকে, তাহলে আউটপুট কত বেরোবে? এমভি ইন্টু ভিএক্স বেরোবে, এমভি ইন্টু ভিএক্স বেরোবে। এবারে এমভি ইন্টু ভিএক্স যেইটা আমার বেরোলো, এটা আমার এই অ্যাম্পলিফায়ারের, এটা ধরো উপরেরটা প্লাস আর নিচেরটা মাইনাস টার্মিনাল হিসাবে আমি কনসিডার করি, তবে গিয়ে আউটপুটে পজিটিভ হয়। কিন্তু যেটা হচ্ছে, আমার এখানে তো সোর্স হিসাবে কিছু নেই, সোর্স হিসাবে তো কিছু নেই, যা আছে শুধু এই ফিডব্যাকের ভোল্টেজটুকুই আছে। তো ধরো এখানে আমার যেটা ইনপুট ভোল্টেজ, আমি সেটাকে এখন ভিআই নাম দিলাম, এটা আমার ইনপুট ভোল্টেজ, সে ভিআই। তাহলে এক্ষেত্রে আমার ভিআই এর মানটা কত হবে বলতে পারো? যদি আমি এরকম ভাবে ফিডব্যাকটিকে এখানে কানেক্ট করে দিই, তাহলে ভিআই এর মানটা কত হবে? এই ছবি দেখে বলো দেখি, ভিআই সমান কি লিখতে পারি এই পরিস্থিতিতে? ভিআই এর কিন্তু উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু ফিডব্যাকটা ভিআই মানে তো ওটাই হবে, এমভি ইনটু ভিএক্স না, এমভি ইনটু ভিএক্স হবে, মাইনাস হবে না, একটা মাইনাস একটা বসে যাবে, একটা মাইনাস বসে যাবে, কারণ ভিআই যেটাকে আমরা ধরছি, ধরো ভিআই এর হিসাবে আমরা কি ধরছি, উপরে প্লাস ধরছি নিচে মাইনাস ধরছি, কিন্তু যেটা আমার ঢুকছে এখানে সেটা কিন্তু এইভাবে ঢুকছে না, এই মাইনাসটা যেটা ফিডব্যাক ভোল্টেজ, তার যে প্লাস টার্মিনাল সেটা হচ্ছে নিচে ঢুকছে, তার মানে নিচে এই নিচের মধ্যে এই ভোল্টেজ যে ডিফারেন্সটা হচ্ছে এমভি ইনটু ভিএক্স হচ্ছে, কিন্তু সেই এমভি ইনটু ভিএক্স এর মধ্যে নিচে প্লাস হচ্ছে আর উপরে মাইনাস হচ্ছে। কিন্তু আমরা লিখবার সময় ভিআই হিসাবে যখন লিখছি, উপরে প্লাস নিচে মাইনাস হিসাবে লিখছি, তো সেই কারণে আমাকে একটা মাইনাস চিহ্ন লিখতে হবে এখানে। মাইনাস চিহ্ন দিয়ে কি লিখতে হবে? এমভি ইনটু ভিএক্স লিখতে হবে, এমভি ইনটু ভিএক্স লিখতে হবে। এই এমভি ইনটু ভিএক্সটা আমার ইনপুটে ঢুকলো, আর এটা হলো একটি অ্যাম্পলিফায়ার, তাহলে অ্যাম্পলিফায়ারের আউটপুটে যেটি জেনারেটেড হবে তার মান কত হবে? অ্যাম্পলিফায়ারের আউটপুটে কত জেনারেটেড হবে বলো? এটা ধরা যাক আমি এখানে একটা আউটপুট পেলাম, সাপোজ আমি তার নাম দিলাম সে ভিএ, আমি সাপোজ এটাকে ভিএ নাম দিলাম, তাহলে ভিএ সমান আমি কি লিখতে পারি? আমার যে নর্মাল অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার কোনটা? এইটা, এই অ্যাম্পলিফায়ারের ইনপুটে ভিআই ভোল্টেজ দিচ্ছি, আউটপুটে ভিএ পাচ্ছি, তাহলে আমাকে বলো ভিএ এর ইকুয়েশন কি হবে? ভিএ সমান আমি কি লিখবো? ভিএ সমান আমি লিখবো হচ্ছে আমার যেটা গেন, অ্যাম্পলিফায়ারের যেটা গেন, অর্থাৎ এ ভি মাল্টিপ্লাইড বাই ভিআই, ব্যাস এটাই। এখন আমাদের এ ভি তো ঠিক আছে, কিন্তু ভিআই এর ভ্যালুটা আমরা জানি, ভিআই এর ভ্যালুটা কত? ভিআই এর ভ্যালু হচ্ছে মাইনাস এমভি ইন্টু ভিএক্স, যে কারণে এটা হয়ে যাচ্ছে এ ভি ইন্টু এমভি ইন্টু ভিআই, এটা হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, সরি ভিআই নয়, সরি এটা হচ্ছে ভিএক্স, এমভি ইন্টু ভিএক্স মাইনাস এ ভি ইন্টু এমভি ইন্টু ভিএক্স। এই মাইনাসটা যেহেতু এখানে মাইনাস ছিল, সেই কারণে এই মাইনাসটা আগে চলে এলো, তাহলে ভিএ ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম। এটা হলো যখন আমাদের এখানে আউটপুটে ভোল্টেজ আমরা পাচ্ছি তখন। এবার এতক্ষণ পর্যন্ত তো আইএক্স কারেন্ট ফ্রিলি ফ্লো করছিল, কারণ আমার আউটপুটে কিছু ছিল না। আউটপুটে তৈরি কখন হলো? আউটপুটে ভোল্টেজটা কি প্রথমে ছিল? প্রথমে ছিল না, কারণ এখান দিয়ে তো আমার কোনো সাপ্লাই নেই। আমার আউটপুটে ভোল্টেজটা তখনই তৈরি হলো যখন এখান থেকে ফিডব্যাকটাকে আমরা অ্যাপ্লাই করলাম, যে আউটপুটে একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করে, এবং তার জন্য আমার এই অ্যাম্পলিফায়ারের আউটপুটেও একটা ভোল্টেজ তৈরি হয়ে গেল। তো এখন আমার আইএক্স এর ভ্যালুটা কত হবে বলো? এই যখন আমার এখানে ভিএ ভোল্টেজ উৎপন্ন হয়ে গেছে, তখন আমার আউটপুটের কারেন্ট যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? আইএক্স কারেন্টটাকে আমরা কিভাবে লিখতে পারি? আইএক্স কারেন্ট যেটা আমার হবে, আইএক্স কারেন্টটা এখন আমার কত হবে বলো? আইএক্স মানে হয়ে যাবে আমার, এখানে ভিএক্স আছে আর এখানে কত আছে? ভিএ আছে, তাহলে দুটো ভোল্টেজ
এখানে একটা ভোল্টেজ আর এখানে একটা ভোল্টেজ, এই এই দুটোর মধ্যে যে কারেন্ট ফ্লো করছে সেটা কার উপরে ডিপেন্ড করবে, দুটো ভোল্টেজের মধ্যে ডিফারেন্সের উপরে ডিপেন্ড করবে। তাহলে ভিএক্স, ভিএক্স এর দিক থেকে আসছে কারেন্টটা, মাইনাস ভিএ, ভিএক্স মাইনাস ভিএ, এটা আমরা লিখতে পারি। আর এখানকার আউটপুটের ইম্পিডেন্সটা কত, এটা হচ্ছে সাপোজ আমরা জেড আউট লিখতে পারি, এটাকে এটাকে আমরা সাপোজ জেড আউট লিখতে পারি, যেটা আমাদের ওপেন লুপ অবস্থায় যে ইম্পিডেন্সটা ছিল সেটা সাপোজ জেড আউট। ঠিক আছে, এটা হলো আমার আউটপুট থেকে এই ফিডব্যাকের দিকে, ফিডব্যাক সরি আউটপুট থেকে এই আমার অ্যাম্পলিফায়ারের আউটপুটের দিকে যে কারেন্টটি ফ্লো করছে আইএক্স, তার মানটা হচ্ছে এখানে ভোল্টেজ আছে ভিএক্স, এখানে ভোল্টেজ হচ্ছে ভিএক্স, এখানে ভোল্টেজ হচ্ছে ভিএ। তাহলে এদিক থেকে এদিকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে ভিএক্স মাইনাস ভিএ ডিভাইডেড বাই এই আউটপুটের ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড আউট বলে ডিনোট করছি। তাহলে আইএক্স এর ভ্যালুটা আমরা এরকম ভাবে লিখলাম, এখন আইএক্স সমান আমরা পেয়ে গেছি এটা, এবার ভিএক্সটা ভিএক্সই থাকলো। আর ভি এর জায়গায় কি লিখতে পারি, ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি বলো, ভি এর জায়গায় আমরা এটা লিখবো মাইনাস এ ভি ইন্টু এম ভি ইন্টু ভি এক্স, ভি এর জায়গায় আমরা লিখবো মাইনাস এ ভি ইন্টু এম ভি ইন্টু ভি এক্স, আর ডিভাইডেড বাই কি লিখবো, ডিভাইডেড বাই জেড আউট লিখবো, ডিভাইডেড বাই জেড আউট লিখ। তাহলে এটা কি হয়ে যাবে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো উপরে আমার ভি এক্স প্লাস হয়ে যাচ্ছে, ওটা ভি এক্স মাইনাস থাকছে না, ভি এক্স প্লাস হয়ে যাচ্ছে এ ভি ইন্টু এম ভি ইন্টু ভি এক্স হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে আমাদের জেড আউট। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের জেড আউট, যেটা আমাদের ওই অ্যাম্পলিফায়ারের যেটা আউটপুট ইম্পিডেন্স সেটা তো আমার ওপেন লুপ অবস্থায় জেড আউটই ছিল, তো সেটা জেড আউট থাকলো। তাহলে এটা সমান আমাদের কি হচ্ছে আইএক্স, এটা সমান হচ্ছে আইএক্স। এখন আমার বার করতে হবে ভিএক্স বাই আইএক্স, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে, সেটার জন্য কি করা উচিত, আইএক্সটাকে আইএক্স এর মতো রাখলাম, এখান থেকে দেখো ভিএক্সটা কমন যাবে, এখান থেকে ভিএক্সটা কমন চলে যাবে, ভিএক্স কমন গিয়ে ভেতরে কি পড়ে থাকলো ওয়ান প্লাস এম ভি ইন্টু এ ভি, ওয়ান প্লাস এম ভি ইন্টু এ ভি ডিভাইডেড বাই কি পড়ে থাকলো জেড আউট, ডিভাইডেড বাই পড়ে থাকলো আমার জেড আউট। ঠিক আছে, এখন আমাদের ভিএক্স বাই আইএক্স তাহলে কত হলো, ভিএক্স বাই আইএক্স, ভিএক্স ডিভাইডেড বাই আইএক্স, এটার ভ্যালু হয়ে গেল আমার, ভিএক্স ডিভাইডেড বাই আইএক্স এর ভ্যালু আমার হয়ে গেল জেড আউট ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ভি ইন্টু এ ভি। তাহলে এখন আমার যেটা অ্যাডমিটেন্স মানে সরি এখন আমার যে নতুন ইম্পিডেন্সটা হলো আন্ডার ফিডব্যাক কন্ডিশন, ফিডব্যাক দেওয়া অবস্থায় আমার যে ইম্পিডেন্সটা হলো সেটা হচ্ছে ভি এক্স বাই আই এক্স। তাহলে এখন আমার যেটা জেড আউট ড্যাশ, এটাকে যদি আমরা সাপোজ জেড আউট ড্যাশ নাম দিই, এটাকে সাপোজ যদি আমরা জেড আউট ড্যাশ নাম দিয়ে দিই, তাহলে জেড আউট ড্যাশ সমান আমার কত হলো, না জেড আউট যেটা আমার ওপেন লুপ অবস্থায় ছিল, জেড আউট ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ভি ইন্টু এ ভি, ওয়ান প্লাস এম ভি ইন্টু এ ভি। ঠিক আছে, তো এইভাবে দেখো আমার যেটা আউটপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা বেরোলো আন্ডার ক্লোজ লুপ কন্ডিশন সেটা কত বেরোলো, যেটা আমাদের ওপেন লুপ অবস্থায় ছিল, যদি ফিডব্যাক অ্যাম্পলিফায়ার আমরা ইউজ না করতাম, ফিডব্যাক না ইউজ করতাম, সেই অবস্থায় আমাদের যে আউটপুট ইম্পিডেন্স এর ভ্যালু পাচ্ছিলাম সেটা হচ্ছিল শুধুমাত্র জেড আউট। আর যখন আমরা এটাকে ফিডব্যাক ইউজ করে দিলাম, অর্থাৎ সিরিজ ভোল্টেজ ফিডব্যাক ইউজ করে দিলাম, সেটার ভ্যালু কত হয়ে গেল, জেড আউট ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ভি ইন্টু এ ভি। তার মানে আউটপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা কি হলো, যখন ফিডব্যাক ইউজ করলাম সিরিজ ফিডব্যাক, তখন জেড আউট ড্যাশ এর ভ্যালুটা কি হলো বলো, জেড আউট কমে গেল, কমে গেল, জেড আউট ড্যাশ এর ভ্যালুটা কিন্তু লেস দ্যান হবে আমার জেড আউট, মানে আউটপুট ইম্পিডেন্স এর ভ্যালু কিন্তু কমে যাবে, যখন আমরা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক ব্যবহার করব আউটপুট ইম্পিডেন্স এর ভ্যালু কিন্তু কমে যাবে। আর যেটা আমাদের সিরিজ মানে সরি ভোল্টেজ সিরিজ ফিডব্যাক ইউজ যখন আমরা করেছিলাম, ইনপুট ইম্পিডেন্স এর ভ্যালু কিন্তু বেড়ে গিয়েছিল, এটা তোমরা ম্যাথামেটিক্যালি এটা দেখা হলো, কিন্তু এটা এমনিতে দেখেও বোঝা সম্ভব, মানে এটা মানে আমাদের অবজারভেশন থেকেও দেখে বোঝা সম্ভব। দেখো আউটপুটের দিক থেকে যখন দেখছি
আউটপুটে কি আছে, এইটা একটা রেজিস্ট্যান্স, আর এখান থেকে একটা প্যারালাল পাথ আমরা যোগ করছি। তাহলে প্যারালাল যদি হয়, প্যারালাল সার্কিট যদি হয়, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কি হয়? প্যারালাল সার্কিট থাকলে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ভ্যালু কি হয়, বেড়ে যায় না কমে যায়? দুটো রেজিস্ট্যান্স কমে যাবে, দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে তাহলে প্যারালাল পাথ হলে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কমে যাবে। কিন্তু এখানে দেখো সিরিজ হচ্ছে, ইনপুটের দিকে কি হচ্ছে, এই একটা এই একটা ভোল্টেজ সোর্স আর এই একটা ভোল্টেজ সোর্স, এই দুটো ভোল্টেজ সোর্স কিসে আছে, কিসে কানেক্টেড হয়েছে? এটা সিরিজে কানেক্টেড হয়েছে, এবং সিরিজে যখন দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড হয় তখন কি হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা বেড়ে যায়। তো এটাই হচ্ছে যে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক যখন আমরা ব্যবহার করছি তখন আমাদের আউটপুট রেজিস্ট্যান্স বা আউটপুট ইম্পিডেন্সের ভ্যালুটা আমার কমে যাচ্ছে, কিন্তু ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কিন্তু বেড়ে যাচ্ছে, এই ব্যাপারটা ঘটে ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের সময়। আর গেনটা কমেই যায়, গেনটা তো কমে যায়, এটা আমরা আগের দিনই দেখেছি, কারণ এই আমাদের আউটপুট গেনের এক্সপ্রেশন এটা আমাদের কমেই গেছে। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, এটা আমরা আগের দিনই বলেছিলাম, ইম্পিডেন্স গুলো বলা হয়নি, ইম্পিডেন্সটা আমরা এখন দেখলাম। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি আগের দিন একটু স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। ভোল্টেজ শান্ট ফিডব্যাকটা স্যার একবার ব্যাক করবেন। হ্যাঁ স্যার, ওইখানে যে আপনি করেছেন IX সমান VX মাইনাস VA ডিভাইডেড বাই জেড আউট, জেড আউট তো স্যার তো এটা তো ওপেন লুপের ইম্পিডেন্স। ওটা ওপেন লুপের ইম্পিডেন্স, কিন্তু এটা কনসিডার করার জন্য যে জেড আউট ড্যাশ, মানে আমরা তো ওপেন লুপের বের করছি স্যার, ক্লোজ লুপের মানে এমভিটা কানে ফিডব্যাকটা কানেক্ট করার পর আমরা এখানে ভিএটা অ্যাপিয়ার হয়েছিল। না এক্স্যাক্টলি, এটা যে এটা যেটা হচ্ছে এখানে, মানে আউটপুট ইম্পিডেন্সের এই মানটা, মানে এই যে কারেন্টটা যেটা ফ্লো করছে এটাকে বাধা দেওয়ার জন্য কে আছে, এটাকে বাধা দেওয়ার জন্য আমার এইটাই আছে না, এখানে যে আউটপুটের দিকে যে ইম্পিডেন্স অ্যাম্পলিফায়ারটা, এই অ্যাম্পলিফায়ারের যে আউটপুট ইম্পিডেন্সটা সেটাই থেকে বাধা দিচ্ছে, তাছাড়া একে বাধাটা কে দেবে? আউটপুটের ইম্পিডেন্স যেটা জেড আউট সেটাই হচ্ছে এই কারেন্টটাকে ফ্লো করা থেকে অপোজ করছে, আর তো কেউ বাধা দিচ্ছে না। এবার দেখো, যখন হচ্ছে জেড আউটটাকে আমরা এরকমই রাখলাম, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে না, এখানে IX এর ভ্যালুটাই অ্যাডজাস্টেড হবে, IX এর ভ্যালুটাই অ্যাডজাস্টেড হচ্ছে, কারণ যখন আমার ভিএটা নেই, যখন ধরো আমার ভিএটা নেই, তখন আমার VX বাই জেড আউট খালি, সেটাই হচ্ছে আমার অপোজিশন। যখন আমার ভিএটা তৈরি হচ্ছে না, ধরো এখানে আউটপুট তৈরি হয়নি, শুধুমাত্র আমরা মানে এটাকেই রেখেছি, তখন আমার এই কারেন্টটাকে বাধা কে দিচ্ছে, IX এ কারেন্টটা যাচ্ছিল তাকে বাধা কে দিচ্ছে, আউটটাই দেবে, ZX বাই V আউটটাই ছিল, VX বাই Z আউটটাই ছিল তখন আমার কারেন্ট। এবার যখন আমি ফিডব্যাকটা অ্যাপ্লাই করছি, ফিডব্যাকটাকে যখন আমি অ্যাপ্লাই করছি, তখন আমার খালি একটা অতিরিক্ত ভোল্টেজ সোর্স চলে এলো, কিন্তু কারেন্টটা তো এই রাস্তা দিয়েই যাচ্ছে, তাহলে এর ইম্পিডেন্সটা জেড আউটই থাকলো, এর ইম্পিডেন্সটা জেড আউটই থাকলো, মানে এখানে যে ঢুকতে যে চাইছে কারেন্টটা, যে কারেন্টটা এই তোমার ফিডব্যাকের মধ্যে ব্যাক, মানে যে অ্যাম্পলিফায়ারের আউটপুটের দিক থেকে যে কারেন্টটা আমার আবার ব্যাকে ঢুকতে চাইছে, সেই কারেন্টের ভ্যালু কি হওয়া উচিত? সেই কারেন্টের ভ্যালুটা হওয়া উচিত আমার দুটো ভোল্টেজের মধ্যেকার ডিফারেন্স ডিভাইডেড বাই এই অ্যাম্পলিফায়ারের যেটা আউটপুট ইম্পিডেন্স সেটাই হওয়া উচিত। কিন্তু কারণ কি বলো দেখি, কারণ ইম্পিডেন্সটা তো কমে যাচ্ছে, ইম্পিডেন্সটা তো কমে যাচ্ছে তাই না, জেড আউটটা তো কমে যাচ্ছে আমার, তাহলে IX এর ভ্যালুটা কমেই যাবে, তাহলে স্যার ঠিকই বলেছো, জেড আউট ড্যাশ মানে হচ্ছে VX বাই IX, এবার VX টা তো কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে জেড আউট ড্যাশ এর ভ্যালুটা আমার কমে যাচ্ছে, জেড আউট ড্যাশ এর ভ্যালু কমে যাওয়ার কারণ, হ্যাঁ সরি, IX টা বেড়েই যাচ্ছে, আইএক্সটা তো বেড়েই যাচ্ছে, ঠিকই তো বললাম, তাহলে জেড মানে VX বাই IX, এটা যদি আমার জেড আউট ড্যাশ হয়,
ভিএক্স বাই আইএক্স এই জিনিসটাকেই তো আমি জেড আউট ড্যাশ বলছি, তাকেই তো আমি জেড আউট ড্যাশ বলছি, তাহলে এর ভ্যালুটা আমার কি হচ্ছে, জেড আউট ড্যাশ এর ভ্যালুটা তো আমার কমে যাচ্ছে, জেড আউট ড্যাশ এর ভ্যালুটা তো আমার কমে যাচ্ছে, নাহলে আইএক্স টাকে বাড়তে হবে। তাহলে আইএক্স টাকে বাড়তেই হবে না, আইএক্স টাকে তো বাড়তেই হবে, আইএক্স টাকে বাড়তেই হবে, তাছাড়া কি করে কমবে। তো আইএক্স টা বেড়ে যাওয়ার ব্যাপারটা এখানে এইভাবে ইয়ে হচ্ছে, মানে কেন বাড়ছে, কারণ এই ফিডব্যাক ভোল্টেজটা এখানে আসছে এবং সেটা অপোজিশনে থাকছে বলে এটা বাড়ছে আইএক্স টা। আচ্ছা এবার আমরা দেখবো যে ভোল্টেজ শান্ট ফিডব্যাক, ভোল্টেজ শান্ট ফিডব্যাক এর ক্ষেত্রে এটা আমরা আগের দিন একটু দেখেছিলাম, কিন্তু সেটা বোঝাতে অসুবিধা হচ্ছে যে আমরা যখন এখানে একটা ভোল্টেজ সোর্স দেখাচ্ছি ফিডব্যাক পাথে, ফিডব্যাক পাথ থেকে যেটা আমরা নিয়ে দিচ্ছি যখন, তখন একটু এটা বুঝতে অসুবিধা হচ্ছে, যে কারণে আমরা একটু অন্যভাবে ওটাকে দেখার চেষ্টা করব। এটা ধরো আমাদের একটা অ্যাম্পলিফায়ার যার গেন হচ্ছে সে এভি, ঠিক আছে, এর গেন হলো কত, এভি, এর আউটপুট এখানে আছে এরকম, এটা হলো সে আরএল, এটা হলো আরএল, হ্যাঁ। আর এখানে ধরো আমাদের ফিডব্যাক ভোল্টেজটাকে নিতে হবে, ফিডব্যাক ভোল্টেজটিকে আমাদের এখান থেকে নিতে হবে, ধরো আমরা এরকম নিলাম এখান থেকে, এখান থেকে আমরা ফিডব্যাকটা নিলাম, এটা ধরো এমভি, আমি এর নাম দিলাম এমভি, ফিডব্যাক ফ্র্যাকশন। আচ্ছা তো এটাকে মুছে দিই, ফর্মুলাটা লিখতে হবে, এটা একটা আর এটা একটা, এটা হচ্ছে ধরো এর গেন হচ্ছে এভি, সাপোজ আমরা এটাকে লিখছি, সাপোজ আমাদের ভি আউট ডিভাইডেড বাই আই ইন, এটা আমি লিখবো, এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স কে আমরা ইনপুট হিসাবে এখানে প্রোভাইড করছি, ঠিক আছে, আমরা এখানে কারেন্ট সোর্স কে প্রোভাইড করবো, সেটা আমি দেখাচ্ছি, এখানে আমাদের এরকম একটা কারেন্ট সোর্স থাকবে, কারেন্ট সোর্স এখানে আমাদের একটা থাকলো, সাপোজ আমি এর নাম দিলাম আইএস, কারেন্ট সোর্সের ভ্যালু হচ্ছে, কারেন্টের ভ্যালু কত, আইএস, কারেন্ট সোর্সের কারেন্টের ভ্যালু হচ্ছে আইএস। এবার দেখো কারেন্ট সোর্স মানে কি, তার অ্যাক্রস একটা ভোল্টেজ তো থাকবে, কারেন্ট সোর্সের অ্যাক্রসে ভোল্টেজটাকে তুমি ভিএস ধরতে পারো, কিন্তু এখানে এটাকে একটা কারেন্ট সোর্স হিসাবে দেখাতে হবে, তাছাড়া এটা তুমি বুঝতে পারবে না। স্যার এটা কারেন্ট শান্টটা করাচ্ছেন না, কারেন্ট শান্ট নয়, এটা ভোল্টেজ শান্টই করাচ্ছি। দেখো ভোল্টেজ শান্ট ফিডব্যাক মানেটা কি, ভোল্টেজ সিগন্যালটা অ্যাজ এ ফিডব্যাক হিসাবে ইউজ হবে, ভোল্টেজ শান্ট ফিডব্যাক কথাটার মানে হচ্ছে ভোল্টেজ সিগন্যালটাই ফিডব্যাক হিসাবে আসবে, ভোল্টেজ সিগন্যালটাই ফিডব্যাক হিসাবে আসবে এবং সেটা শান্টে কানেক্টেড হবে, কার সঙ্গে না, ইনপুটের সঙ্গে শান্টে কানেক্টেড হবে, এই কথাটার মানে এটাই। আমি কারেন্ট শান্ট কিন্তু করাচ্ছি না, আমি ভোল্টেজ শান্টই করাচ্ছি। তাহলে দেখো এখানে যেটা করছি, এখানে আমি একটা কারেন্ট সোর্স কে দেখালাম, কারেন্ট সোর্স মানেটা কি, তোমরা চাইলে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কনভার্সন তো জানোই, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্সন করতে জানো তো, এখানে একটা ধরো এরকম আইএস আছে, তার প্যারালালে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করে দিতে পারি, এটা যদি আইএস হয় আর এর প্যারালালে যদি একটা রেজিস্টার আরএস থাকে, তার মানে আমরা কি লিখতে পারি ওটাকে, এটাকে আমরা লিখে দিতে পারি এরকম একটা ভিএস ভোল্টেজ সোর্স, তার সঙ্গে সিরিজে আছে আরএস, এটাকে আমরা ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স বা কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স এইভাবে ইন্টার কনভার্সন আমরা করতে পারি, ঠিক আছে, যেখানে ভিএস এর ভ্যালু হয়ে যাবে আরএস ইন্টু আইএস, এরকম ভাবে করা যায়, এটা আমরা নেটওয়ার্কে দেখেছি। এখন আমি বোঝার সুবিধার্থে এটা করলাম যে ভোল্টেজ সোর্স যেটা ছিল সেটার পরিবর্তে আমরা এখানে কারেন্ট সোর্সকে দেখালাম, ব্যাপারটা কিছুই না, ভোল্টেজ টু কারেন্ট সোর্স ইজিলি কনভার্টেবল, মানে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায়। এখন যেটা করব ফিডব্যাক হিসাবে এটাকে আমি ইউজ করব, মানে ফিডব্যাকটা এরকম হবে, ফিডব্যাকটা আমার এরকম হলো, এইরকম এটা আমার ফিডব্যাক, এই হলুদ রঙের যে ব্লকটা এঁকেছি এটা হলো আমার ফিডব্যাক ব্লক, ধরে নেওয়া যাক এই ফিডব্যাক ব্লক যেটা আছে এর গেন হচ্ছে সে সে এটাকে আমি বিটা নাম দিচ্ছি, হ্যাঁ বিটা নাম দিচ্ছি, এমভি যেটাকে লিখছিলাম এমভি লিখতে পারো, বিটাও লিখতে পারো, আমি এটাকে বিটা নাম দিলাম, বিটা ইজ ইকাল টু সে এটা হচ্ছে সাপোজ আইএফ বাই, এর বিটার ভ্যালু হচ্ছে সাপোজ আইএফ বাই ভিও, ঠিক আছে, আইএফ বাই ভিও এটা হচ্ছে এর বিটার ভ্যালু, ঠিক আছে। এখানে আমরা যেটা অ্যাম্পলিফায়ারটা ইউজ করেছি তার ইনপুটে ধরো আমার ইনপুট কারেন্ট এখানে দিয়েছি আই আই, এর ইনপুট কারেন্ট আমরা দিচ্ছি কত, আই সাফিক্স আই, আই স্ট্যান্ডস ফর কারেন্ট, এই ছোট হাতের আই স্ট্যান্ডস ফর ইনপুট, যদি আমরা এর মধ্যে কারেন্ট সিগনাল ইনপুট হিসাবে দিই তাহলে এ কি জেনারেট করে,
এর গেন কত? ভি কো বাই আই আই। তাহলে এর আউটপুট কত হবে বলে দেখি, যদি এর মধ্যে আই আই আমরা কারেন্ট ইনপুট দিই তাহলে আউটপুটে কি পাবো আমি? আউটপুটে কি তৈরি হবে? আউটপুটে কি তৈরি হবে? এর গেন হচ্ছে ভোল্টেজ তৈরি হবে, ভোল্টেজ তৈরি হবে। ভোল্টেজের মানটা কত হবে? যদি আমি আই আই ইনপুট দিই তাহলে আউটপুট ভোল্টেজ কত তৈরি হবে? আই আই ইনটু ভিও ডিভাইডেড বাই আই আই। তাহলে কি হবে? গুণ করলে আই আই কেটে যাবে, ভিও হয়ে যাবে। এখানে ভিও তৈরি হলো। এবার এই যে স্যার এখানকার গেনটা স্যার ট্রান্সফার গেন নয় এটা? হ্যাঁ, এটাকে ট্রান্সফার গেন বলতে পারো। কারণ হচ্ছে তোমার মানে আমরা ভোল্টেজ সিগন্যাল এজ আউটপুট নিচ্ছি আর ইনপুট সিগন্যাল আমরা এটাকে যেরকম তোমরা এর ক্ষেত্রে পড়েছো ট্রান্স কন্ডাক্টেন্স যেটা পড়েছিলে, এটা তো কন্ডাক্টেন্স না, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এর মতোই, মানে ভোল্টেজ বাই কারেন্ট, ভোল্টেজ বাই কারেন্ট সিগন্যাল এটা আমরা ভাগ করছি, মানে ওইটাই হচ্ছে গেনের ভ্যালু। ট্রান্সফার বলতে পারো কারণ আমরা একটা সিগন্যাল ফর্ম থেকে আর একটা সিগন্যাল ফর্মে নিয়ে যাচ্ছি, কারেন্ট সিগন্যাল হিসাবে ইনপুট নিচ্ছি, এজ এ আউটপুট আমরা ভোল্টেজ সিগন্যাল তৈরি করছি। তো এখানে আউটপুট ভোল্টেজ হিসাবে ভিও তৈরি হয়ে গেল, এই ভোল্টেজ যেটা তৈরি হলো, তাহলে এখানে ভিও আছে, এখানেও ভিও আছে, ঠিক আছে। এবার তাহলে দেখো যেটা হচ্ছে, আমরা এটাকে এরকমই লেখাই বুঝতে সুবিধা হবে, এটাকে আমরা যেরকম রেখেছি তাহলে উপরের দিকটা আমার প্লাস ভোল্টেজ, নিচের দিকটা মাইনাস ভোল্টেজ, ঠিক আছে। তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এখান দিয়ে কি তৈরি হবে? এখানে একটা, এটা আবার কি, এটার গেন হচ্ছে বিটা, বিটার ভ্যালু কত? আইএফ বাই ভিও। বিটার ভ্যালু মানে এর যে ফিডব্যাক ফ্র্যাকশন, বিটাটা হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন। হ্যাঁ, আমরা যেটাকে এমভি লিখছিলাম তোমরা এখানে, এটাকে আমি বিটা লিখেছি, তোমরা চাইলে এখানে এমভিও লিখতে পারো, ঠিক আছে। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন। এর ভ্যালু কত এখানে? এর ভ্যালু হচ্ছে আইএফ বাই ভিও, এটা হচ্ছে ফিডব্যাক ফ্র্যাকশন। আইএফ বাই ভিও হচ্ছে এর ভ্যালু, মানে বিটার ভ্যালুটা। তাহলে এখানে যদি আমি ভিও হিসাবে ইনপুট দিই, ভিওটাকে আমরা ইনপুট হিসাবে দিচ্ছি, তো এই যে ভিওটা এখানে তৈরি হচ্ছে সেটাকে আমরা এই ফিডব্যাকের মধ্যে এখানে আমরা দিচ্ছি, এটাকে এখানে ভিও দিচ্ছি, তাহলে আউটপুটে কি তৈরি হবে? আউটপুটে কারেন্ট তৈরি হবে স্যার, তার ভ্যালু হবে আইএফ। তাহলে আইএফ এখান থেকে বেরিয়ে গেল, এখান থেকে আইএফ বেরিয়ে গেল, ঠিক আছে। এটা দিয়ে আইএফ যদি বেরোয় তাহলে ওটা দিয়ে কি হবে? এটা দিয়ে এই তারটা দিয়ে যদি ঢোকে তাহলে এটা দিয়ে ঠিক এ থেকে বেরিয়ে আসবে, নেটওয়ার্ক থেকে এখান দিয়ে বেরিয়ে আসতে হবে আইএফ, এখান দিয়ে তো মানে বেরিয়ে আসতে হবে আইএফ। মানে যদি এই তারটা দিয়ে আইএফ যায় এখানে তাহলে রিটার্ন করবে কোথা দিয়ে? এটা দিয়ে রিটার্ন করতে হবে আইএফটাকে। তাহলে এবার দেখো আমার যেটা আইএস ছিল সেটা হচ্ছে আমার এখানে ইনপুট সিগনাল ছিল, ইনপুট কারেন্ট সিগনাল, এখান দিয়ে আমার আইএস আসছিল। যে আইএস যে এই পয়েন্টে এলো, এই যে আমি একটু ড্রট করলাম, এই পয়েন্টে এলো, সেখান থেকে আইএফ বেরিয়ে গেল আর দিয়ে তাহলে রেজাল্টেন্ট যেটা ঢুকলো সেটা হলো আইআই। তাহলে আইআই এর ভ্যালুটা কি হলো? মানে যেটা আইএস ছিল আইএস মাইনাস আইএফ, হ্যাঁ, আইআই ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার আইআই ইজ সরি আইআই ইজ ইকুয়াল টু আমার হয়ে গেল আইএস মাইনাস আইএফ, আইএস মাইনাস আইএফ। তার মানে আমি যদি ফিডব্যাকটাকে না রাখতাম, যদি আমার এই ফিডব্যাকটিকে আমি ব্যবহার না করতাম, তখন আমার কি হতো? কারেন্টের ভ্যালু আইএস ই থাকতো। আমরা যদি ফিডব্যাকটাকে না দিতাম, ধরো এটাকে ধরো দিই, এইসব সার্কিট আমার নেই, ওপেন লুপ অবস্থায়, তখন আবার কি হতো? এখানে আইআই যেটা হতো সেটার ভ্যালু কত হতো? এই আইএস এর সঙ্গে সেম হতো, কিন্তু যখন আমি এটা দিলাম তখন কিন্তু কমে গেল। কমে গেল মানেই কি বলছি আমি, এটা কি ফিডব্যাক? কমে গেল মানেই হচ্ছে এটা নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে। তখন এটা হয়ে যাচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, তাহলে এখানে আমার আউটপুট সিগনাল যেটা তৈরি হচ্ছে সেটা কি সিগনাল তৈরি হচ্ছে বলো? আউটপুট কি সিগনাল তৈরি হচ্ছে? ভোল্টেজ সিগনাল তৈরি হচ্ছে। এখানে যেটা আমি আউটপুটে পাচ্ছি অ্যাম্প্লিফায়ার থেকে ভোল্টেজই পাচ্ছি, তাহলে আউটপুট ইজ ভোল্টেজ সিগনাল। কিন্তু ফিডব্যাক হিসাবে যেটা আমি ব্যবহার করছি সেই ভোল্টেজ থেকেই নিচ্ছি, কিন্তু আমরা এজ এ কারেন্ট ওটাকে আমরা ইনপুট সার্কিটে দিচ্ছি। তাহলে আমরা এই ব্যাপারটাকে ইজিলি সেন্স করতে পারবো, কিন্তু এটার নাম কিন্তু ভোল্টেজ শান্ট ফিডব্যাক, কারণ আমরা আউটপুট থেকে ফিডব্যাকটাকে গ্রহণ করছি, এবং যেহেতু অ্যাজ এ ভোল্টেজ সিগনাল আমরা ফিডব্যাকে ইনপুট দিচ্ছি, তার জন্য এটাকে ভোল্টেজ ফিডব্যাকই বলবো, এবং যেহেতু এটা আমার ইনপুটের সঙ্গে শান্টে কানেক্টেড, তার জন্য এর নাম হচ্ছে শান্ট ফিডব্যাক। আগেরটা ছিল সিরিজ ফিডব্যাক, এটা হচ্ছে শান্ট ফিডব্যাক। ঠিক আছে, তো এবার যেটা হবে আমার যেটা এএফ, মানে যখন আমরা মানে ধরো আইআইটা আমার কারেন্ট ইনপুট হিসাবে আমি এমনিতেই দিতাম, মানে আমি ব্যাপারটাকে এইভাবে এক্সপ্লেন করছি, যদি আমার কিছু না থাকতো, ধরো ফিডব্যাক যদি কিছু না থাকতো, যদি আমার ফিডব্যাক কিছু না থাকতো,
আমার গেইন কত আছে, এ ইজ ইকাল টু কত আছে, এ ভি ইজ ইকাল টু আমার আছে হচ্ছে ভিও বাই আই আই, ভিও বাই আই আই আছে, তাই তো, ভিও বাই আই আই আছে। তাহলে আমাকে যদি আউটপুটে ভিও তৈরি করতে হতো, আউটপুটে যদি আমাকে ভিও তৈরি করতে হতো, আউটপুট ভোল্টেজ এখানে আমাকে যদি ভিও পরিমাণ ভোল্টেজ তৈরি করতে হতো আন্ডার ওপেন লুপ কন্ডিশন, তাহলে আমাকে ইনপুটে কত কারেন্ট দিতে হতো বলতো? আই 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 পরিমাণ কারেন্ট দিলেই আমার চলতো, আই আই পরিমাণটা আমার কারেন্ট দিলেই চলতো, এবং আমি এখানে একটা সিগনাল লাগাতাম, এটা কারেন্ট সাপ কারেন্ট সোর্স যদি আমরা এখানে কানেক্ট করতাম, সেটার ভ্যালু আমার আই আই হলেই কাজ চলে যেত। এখানে আমি একটা আই আই অ্যামাউন্টের একটা কারেন্ট সোর্সকে আমরা লাগাতাম, তাহলেই আমার কাজটা মিটে যেত। আমি এটাকে ওপেন লুপ হিসাবে ব্যবহার করতাম, কিন্তু আমি তো ওপেন লুপ হিসাবে ব্যবহার করিনি, আমি কিছু বিশেষ সুবিধা পাওয়ার জন্য এটাকে ক্লোজ লুপে ব্যবহার করেছি। তাহলে দেখো, ক্লোজ লুপে যেই আমি ব্যবহার করেছি, আমার ইনপুট কারেন্ট যেটা আমার অ্যাম্পলিফায়ারে ঢুকছে সেটা আই আই আছে, কিন্তু সেই আই আই কারেন্টটাকে বজায় রাখবার জন্য, সেই আই আই কারেন্টটাকে বজায় রাখবার জন্য এখন আমার যে কারেন্ট সোর্স তার ভ্যালুটা কিন্তু আই এস করতে হচ্ছে। আগে যেটা আমার আই আই রাখলেই চলছিল, এখন তো আর আই আই রাখলে চলবে না, কারণ আই আই যদি আমি এখানে রাখি সেখান থেকে তো আই এফ আবার বেরিয়ে যাবে, তাহলে সেখানে আর আই আই ঢুকবে না, তাহলে কমে যাবে এখানে, তাহলে এটাকে আমাকে আই আই রাখতেই হবে, যেটা আমার ইনপুটে ঢুকবে অ্যাম্পলিফায়ারে সেটাকে আই আই যদি রাখতে হয়, তাহলে আমাকে এইখানে যেটা কারেন্ট সোর্স তার ভ্যালুটাকে বাড়াতে হবে, আই এস করতে হবে, ঠিক আছে? তাহলে এখন এই যে ক্লোজ লুপ অবস্থা, ক্লোজ লুপ অবস্থায় যদি আমরা এর ফিডব্যাক সমেত যে সার্কিট তার যদি আমরা গেইনটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে এর গেইন কত হবে? আমার ওপেন লুপ অবস্থায় গেইন কত ছিল? এ ভি সমান কত ছিল? ভিও বাই কত? এইটাই ছিল, ভিও বাই আই আই ছিল। কিন্তু যখন আমি ক্লোজ লুপ করছি তখন আমার গেইনটা আমি কি লিখবো বলো? ক্লোজ লুপ অবস্থার গেইনটা আমি কি লিখতে পারি? ক্লোজ লুপ অবস্থায় যে গেইনটি হবে, সাপোজ আমরা এটাকে লিখলাম এ ভি এফ, ঠিক আছে, এ ভি এফ লিখলাম এটাকে, এটা সমান আমি লিখতে পারি, আউটপুট তো ভি ওই থাকবে, এটা আই এস হবে, এটা আই এস হয়ে যাবে, এটা আই এস হয়ে যাবে, ঠিক, আই এস গেইনটাও কমে যাবে তাহলে। হ্যাঁ, গেইনটার ভ্যালু অটোমেটিক্যালি কমবে, দেখো এটা এক্সপ্রেশনটা বার করলেই আমরা পেয়ে যাবো, ভিও ডিভাইডেড বাই এটা হয়ে যাবে কত, আই এস মানে, আই এস মানে কত, আই এস মানে হচ্ছে আই আই প্লাস আই এফ, আই আই প্লাস আই এফ, এটা আমরা অলরেডি দেখেছি, এখান থেকে আই আই সমান পেয়েছি কত, আই এস মাইনাস আই এফ, তাহলে আই এস সমান আমরা কি লিখতে পারি, আই এস সমান আমরা লিখতে পারি আই আই প্লাস আই এফ, আই আই প্লাস আই এফ লিখব, ঠিক আছে, আই আই প্লাস আই এফ লিখে দিলাম। এখন যদি আমরা এটা লিখি আই আই প্লাস আই এফ, তো বুঝতেই পারছো আগে যেটা দিয়ে ভাগ করছিলাম, আগে আমরা ভিওটাকে ভাগ করছিলাম কাকে দিয়ে, একটা জিনিস দিয়ে ভাগ করছিলাম, এখন দুটো জিনিস দিয়ে যোগফল দিয়ে ভাগ করছি, অটোমেটিক্যালি এ ভি এফ এর ভ্যালুটা কিন্তু কমে যাবে, এবং কমে ভ্যালুটা কত হবে সেটাও বার করা যায়, কিভাবে বার করবো না দেখো, ভিও সমান আমরা কত জানি, ভিও সমান এখান থেকে অলরেডি আমরা জানি, ভিও সমান হচ্ছে এ ভি ইন্টু আই আই, তাহলে উপরে ভিও যেটা আছে এখান থেকে, এই যে এ ভি সমান কত, ভিও বাই আই আই, তাহলে ভিও সমান আমরা কি লিখতে পারি, ভিও সমান আমরা লিখতে পারি এ ভি ইন্টু আই আই, এটা তো লিখতেই পারি, এ ভি ইন্টু আই আই, তাহলে ওটাকে আমরা লিখে দেবো, এ ভি ইন্টু আই আই লিখে দেবো, আমি সাপোজ লিখে দিলাম এ ভি ইন্টু আই আই, আর নিচে ভাগ করবো কাকে দিয়ে, নিচে ভাগ করছি আই আই, আই আইটা প্রথম আই আইটা থাক, এরকমই থাক, এটাকে আমার চেঞ্জ করে লাভ নেই, প্লাস হচ্ছে আই এফ, এখন আমাকে বলো দেখি আই এফ সমান আমরা কত পাচ্ছি, আই এফ সমান কত, এই 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 ব্লকটা থেকে আমরা কি লিখতে পারি, আই এফ, হ্যাঁ আই এফ সমান আমরা লিখতে পারি, এখান থেকে আই এফ সমান আমরা লিখতে পারি হচ্ছে বিটা ইন্টু ভিও, বিটা ইন্টু ভিও, আবার ভিও সমান কত, ভিও সমান অলরেডি কত জানি আমরা, বিটা ইন্টু ভিও সমান আমরা জানি হচ্ছে এভি ইন্টু আই, হ্যাঁ এভি ইন্টু আই আই, মানে বিটা ইন্টু এভি ইন্টু আই আই, ঠিক আছে, বিটা ইন্টু এভি ইন্টু আই আই, কারণ আমরা জানি ভিও সমান হচ্ছে এভি ইন্টু আই আই, সেটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এটার জায়গায় কি লিখে দেবো, আই আই প্লাস বিটা ইন্টু এভি ইন্টু আই আই, এভি ইন্টু আই আই, ঠিক আছে, তাহলে এবার দেখো আই আই তলায় কমন চলে যাবে, আই আইটা কমন চলে যাবে তলাতে, উপরে উপরে পড়ে থাকবে এভি ইন্টু আই আই, এভি ইন্টু আই আই ডিভাইডেড বাই কত পড়ে থাকবে তলায়, ওয়ান প্লাস, ওয়ান প্লাস বিটা ইন্টু এভি মাল্টিপ্লাইড বাই আই আই, ঠিক আছে, তাহলে দেখো আই আইটা উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, উপরে নিচে আই আইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে গেইন যেটা হচ্ছে এভি এফ, এভি এফ এর ভ্যালু কত হচ্ছে, তাহলে দেখো এভি এফ এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের, এভি এফ তার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের
এভি ডিভাইডেড বাই এভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা ইন্টু এভি। ঠিক আছে, বিটা মানে তোমরা এখানে এমভিও লিখতে পারতে, আমি এখানে বিটা লিখেছি, চাইলে তোমরা এটাকে এমভিও লিখতে পারো। ঠিক আছে, আমি এখানে অ্যাজ এ ফিডব্যাক ফ্র্যাকশন এটাকে বিটা ইউজ করেছি। তো এইটা হলো আমার এক্সপ্রেশন, আউটপুট ভোল্টেজ যেটা আমরা সরি আউটপুট যেটা পাচ্ছি বা ইনপুট যেটা দিচ্ছি সেই দুটো রেশিও যেটা, সেই রেশিওটা আমার যদি ওপেন লুপ ছিল সেই অবস্থায় ছিল শুধু এভি, কিন্তু যখন আমরা ক্লোজ লুপ করলাম সেটা হয়ে গেল এভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা ইন্টু এভি। তার মানে কি হলো, এর গেনটা কি হলো বলো? কমে গেল, গেনের ভ্যালুটা কিন্তু আমার কমে গেল। ঠিক আছে, গেনের ভ্যালুটা আমার কমে গেল, সো আউটপুট গেন উইল বি রিডিউসড, মানে এভি এর যেটা হবে দ্যাট উইল বি লেস দ্যান এভি, দ্যাট উইল বি লেস দ্যান এভি। আর এক্ষেত্রে আমার ইম্পিডেন্সের ব্যাপারটা আমি কিভাবে করব, এক্ষেত্রে আমার ইম্পিডেন্সের কি হবে বলো? জেড আই এফ যদি আমরা বার করতে চাই, ইনপুট যেটা ইম্পিডেন্স হবে সেটার ভ্যালু কত হবে? এই ছবিটাকে একটু কপি করে নিই, পরের পাতায় দেখাই। দেখো এরকম আছে আমাদের সিচুয়েশনটা, এই সিচুয়েশনে আমাদের যদি ইনপুট ইম্পিডেন্স এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হয়, ইনপুট ইম্পিডেন্স হওয়ার আমরা কি লিখতে পারি? ধরো এখানে আমাদের কারেন্ট সোর্স তো আছে, কারেন্ট সোর্স হচ্ছে আইএস, আর আমাদের এখানে যেটা ইনপুট ভোল্টেজ যেটা আমরা দিচ্ছি সেটা কত, আমরা সেটাকে সে এটাকে ডিনোট করছি, এখানে যেটা ইনপুট আমরা সাপ্লাই করছি অ্যাজ এ ইনপুট টু দ্য অ্যাম্পলিফায়ার সেটাকে আমরা সাপোজ ভিআই নাম দিচ্ছি, এটাকে আমরা সাপোজ ভিআই নাম দিচ্ছি, হ্যাঁ ইনপুট ভোল্টেজ টু দ্য অ্যাম্পলিফায়ার। তাহলে আমাকে বলো আমার ইনপুট ইম্পিডেন্স জেড আই এন ড্যাশ এটাকে আমরা কি লিখতে পারি? জেড আই এন ড্যাশ মানে যখন আমি ফিডব্যাকটাকে নিচ্ছি, ফিডব্যাকটাকে নিয়ে আমরা সেই অবস্থাকার ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু ক্যালকুলেট করছি, সেটা হচ্ছে সাপোজ জেড ইন ড্যাশ, সেটা কত? সেটা হচ্ছে আমার ভিআই, এখানকার ভোল্টেজ কত? এখানেই তো ঢুকছে না, কারেন্টটা তো এখানেই ঢুকছে, তাহলে এখানকার ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কত? ভিআই হচ্ছে ভোল্টেজ, ভিআই ডিভাইডেড বাই, এবার দেখো না এটা আইআই হবে, স্যার এটা তো আমি স্যার ওয়ের সাপেক্ষে করছি না, না 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 সরি, আমি এই জায়গাকার ইম্পিডেন্সটা বার করতে চাইছি না, আমি অ্যাকচুয়ালি বার করছি এই জায়গা থেকে, এই জায়গা থেকে সরি, মানে আমার এখানে যদি ভোল্টেজ ভিআই থাকে, আমি যেটা বলতে চাইছি এখানে যদি আমার ভোল্টেজ ভিআই থাকে, এখানেও ভোল্টেজ তো ভিআই থাকবে না, এখানে ভোল্টেজ কি আলাদা হবে? এখানেও ভিআই থাকলো ধরলাম, তাহলে এখানে ভিআই চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু, আর কারেন্টটা ভিএস যদি ধরতেন তাহলে অসুবিধা হতো, ভিএস ধরলে অসুবিধা হবে, তখন তুমি ক্যালকুলেট করতে পারবে না, কারণ ভিআই ইজিক্যাল টু ভিএস করতে হবে তোমাকে। দেখো এমনিতেও দুটো প্যারালালেই আছে, সো সুতরাং এর দুটো ইকুয়ালি হবে। এখন এখানে হচ্ছে এটা ভিআই ডিভাইডেড বাই আইএস হবে, তাহলে স্যার আইএস হবে, এটা এটা হচ্ছে আইএস, কারণ আমি এটা ওপেন লুপ কন্ডিশনে কিন্তু করছি না, আমি ওপেন লুপ অবস্থায় যদি করতাম তখন আমি লিখতে পারতাম ওটা, তখন আমি ওটা লিখতে পারতাম যে ভিআই বাই আইআই, সেটা হবে জেড ইন শুধু হতো, কিন্তু জেড ইন ড্যাশ করছি না আমি, আমি তো শুধু ভিআই বাই আইআই যদি করতাম সেটা তো শুধু জেড ইন মানে আন্ডার ওপেন লুপ কন্ডিশন, সেটা হতো ভিআই বাই আইআই, এটা আমি লিখতে পারতাম, কিন্তু আমি তো করছি ক্লোজ লুপ অবস্থায়, সেটাকে আমি জেড ইন ড্যাশ নাম দিচ্ছি, তার জন্যই আমায় করতে হচ্ছে ভিআই বাই আইএস, কারণ আমার যেটা সোর্স আছে সেখান থেকে কারেন্ট কত ঢুকছে, এখন আইএস কারেন্ট ঢুকছে, তাহলে জেড ইন ড্যাশ সমান আমরা কি লিখতে পারি, এখন জেড ইন ড্যাশ সমান আমরা লিখতে পারি ভিআই বাই জেড ইন ড্যাশ ইনপুট ইম্পিডেন্স আন্ডার দ্য ফিডব্যাক কন্ডিশন, এটাকে আমরা লিখতে পারি ভিআই বাই আমাদের আইএস, আইএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আইএস মানে আইএফ প্লাস আইআই, আইএফ আইআই প্লাস আইএফ, ঠিক আইআই প্লাস আইএফ। ঠিক আছে, এবার আমি কি করব, আইএফ এর ভ্যালু আমরা জানি, আইএফ এর ভ্যালু কত বলো, ভিআই এটা আছে, ভিআই থাক, আইআইটাও থাক, আইআইটাও যেমন আছে থাক, কিন্তু আইএফ এর ভ্যালু আমরা জানি, আইএফ মানে কত,
আইএফ মানে বিটা হচ্ছে ইনটু V0, বিটা ইনটু V0, এটা হচ্ছে আইএফ, এটা হচ্ছে আমার আইএফ। এবার আইএফ মানে হচ্ছে বিটা ইনটু V0, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, বিটা ইনটু V0 মানে কি, V0 মানে হচ্ছে বা VO মানে হচ্ছে এভি ইনটু আইআই, বিটা ইনটু এভি ইনটু আইআই, এটা আমরা লিখতে পারি বিটা ইনটু এভি ইনটু আইআই। তাহলে আইআই প্লাস আমরা লিখে দিলাম এখানে বিটা ইনটু এভি ইনটু আইআই। তাহলে দেখো আইআই তলায় একটা এক থেকে গেল, মানে দুটোতেই আইআই আছে, একটা শুধু আইআই আছে আর একটাতে বিটা ইনটু এভি ইনটু আইআই আছে। আমরা যেটা এবার করব, উপর নিচে আইআই দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, উপর নিচে আমরা আইআই দিয়ে ভাগ করে দেবো, যেটা আমরা জেডি ইন্ডাস্ট্রির এক্সপ্রেশন পেয়ে গেছি, আমরা এটা লিখে রাখলাম, পরের পাতায় এটা দিয়েই স্টার্ট করি। জেডি ইন ড্যাশ সমান কত পেলাম বলো তো, বলো আগের পাতায় যেটা পেলাম সেটা দিয়ে আমরা স্টার্ট করব। জেডি ইন ড্যাশ সমান আমরা পেলাম জেডি ইনটু আই, না উপরে কত পেয়েছি, উপরে পেয়েছি ভিআই, উপরে পেয়েছি ভিআই, আর তলায় কত পেয়েছি আইআই প্লাস বিটা এভি ইনটু আইআই, আইআই প্লাস বিটা ইনটু এভি ইনটু আইআই। এবার আমরা উপর নিচে আইআই দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, উপর নিচে আমরা আইআই দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ না করে শুধু কমন নিলেও তো হবে, আইআই কে নিচে থেকে তাও হবে, তাও হবে, ঠিক ঠিক, ভাগ করার দরকার নেই। তাহলে এটাও করতে পারো, ভিআই তলা থেকে আইআই কমন নিয়ে নিলাম, তাহলে আইআই কমন নিয়ে নিলে হয়ে গেল 1 প্লাস বিটা ইনটু এভি, এটাও হয়ে গেল বিটা ইনটু এভি হয়ে গেল। তাহলে এবার আমি এই উপরে আইআইটাকে উপরে যদি তুলে দিই, তাহলে ভিআই বাই আইআই এই জিনিসটাকে আমরা কি নাম দিতে পারি, ভিআই বাই আইআই ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই জেড ইন, ওটাই হচ্ছে আমার জেড ইন। তাহলে 1 প্লাস বিটা ইনটু এভি, বিটা ইনটু এভি, ঠিক আছে। তাহলে এটা আমার যেটা জেড ইন ড্যাশ হলো, এই জিনিসটা উপরে জেড ইন, তার মানে জেড ইন ড্যাশ সমান আমার দাঁড়াচ্ছে কত, জেড ইন ডিভাইডেড বাই 1 প্লাস বিটা ইনটু এভি, 1 প্লাস বিটা ইনটু এভি। সুতরাং এইটা হয়ে যাচ্ছে আমাদের জেড ইন ড্যাশ। তাহলে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কি হচ্ছে এক্ষেত্রে, কমে যাচ্ছে, এক্ষেত্রে কমে যাচ্ছে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা, কিন্তু কমে যাচ্ছে, এবং সেটা তোমরা এমনিও দেখতে পাচ্ছ, কারণ এখানে একটা প্যারালাল পাথ যুক্ত হয়েছে। প্যারালাল পাথ যদি যুক্ত হয় তাহলে কি হবে, ইনপুট ইম্পিডেন্স ইম্পিডেন্সের ভ্যালু যদি একটা প্যারালাল সার্কিট চলে আসে, তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারছি যে ইম্পিডেন্সের ভ্যালুটা কিন্তু কমবে, ইম্পিডেন্সের ভ্যালুটা কিন্তু কমবে, এটা আমরা দেখতেও পাচ্ছি এখানে, বুঝে গেল। তাহলে জেডিন ড্যাশ শুড বি লেস দ্যান জেডিন আন্ডার দ্য কারেন্ট, সরি, ভোল্টেজ শান্ট ফিডব্যাক কন্ডিশন। এক্ষেত্রে আমাদের ইনপুট ইম্পিডেন্স এর ভ্যালুটা কমছে, আর আউটপুট ইম্পিডেন্স কি হবে বলতো, দেখে কি মনে হচ্ছে আউটপুট ইম্পিডেন্সটা কি হওয়া উচিত, আউটপুটেও তো শান্টই আছে, আউটপুটে এটাও তো শান্ট, শান্ট হলে কি হবে, এটাও শান্ট হয়ে যাবে, তাহলে স্যার এটাও কমে যাবে, এটাও কমে যাবে, মানে এই শান্ট যখন এই এই ফিডব্যাক যখন আমরা ইউজ করব, কারেন্ট সরি ভোল্টেজ শান্ট ফিডব্যাক যখন আমরা ইউজ করব, তখন আমাদের ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটাও কমবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আউটপুট ইম্পিডেন্সের ভ্যালুটাও কিন্তু কমবে, ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখো। আমরা তো সব সময় স্যার ইনপুট ইম্পিডেন্সটাকে বাড়াতে চাই, হ্যাঁ আমরা ইনপুট ইম্পিডেন্সটাকে বাড়াতে চাই, কিন্তু কিছু অ্যাডভান্টেজ সবকিছুরই আছে, ঠিক আছে, ইনপুট ইম্পিডেন্সটাকে আমরা বাড়াতেই চাই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে আমাদের ইনপুট ইম্পিডেন্সটা বেশি রাখতে চাই তোমার অ্যাম্পলিফায়ারটা নিজস্ব যে ইনপুট ইম্পিডেন্স, ঠিক আছে, মানে এর নিজস্ব যে ইনপুট ইম্পিডেন্স সেটাকে আমরা বাড়াতে চাই। এবার যখন ফিডব্যাক আমরা ইউজ করছি তখন ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা আমার কমছে, তখন আমার অ্যাজ এ অপ্যাম যখন আমরা দেখছি তখন তখন আমাদের কি হচ্ছে, সরি অপ্যাম্পের ক্ষেত্রে আমাদের ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু তো ইনফিনিটি থাকে, আর যখন আমরা ফিডব্যাক ইউজ করি ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু তো কমে যায়, ফিডব্যাক ইউজ করলে আমাদের একটা ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কিন্তু কমে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে কিন্তু এটা ব্যবহার করতে হবে, কারণ এর থেকে আমরা কিছু অ্যাডভান্টেজ পাচ্ছি, যেমন আমাদের এটা কি বলে তোমাদের যে স্টেবিলিটি সিস্টেমটা যে কতটা স্টেবল, যে আউটপুটেরটা যে পরিবর্তিত হয়, আউটপুটটা ইনপুটের চেঞ্জের সঙ্গে তো পরিবর্তিত হয় ঠিক কথাই, কিন্তু অ্যাম্বিয়েন্ট কন্ডিশনস যেমন হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ, বা ধরো কোনো প্যারামিটারের চেঞ্জ হলো বা ডিভাইস চেঞ্জ হলো ইত্যাদি কারণে যদি আমাদের আউটপুট চেঞ্জ হয়ে যায় সেটা ডিজায়ারেবল নয়, সেই চেঞ্জেস গুলো যাতে না হয় তার জন্য আমার দরকার বেটার স্টেবিলিটি। কিন্তু আমরা যখন এরকম ফিডব্যাক ইউজ করছি তখন আমাদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা কমে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের আউটপুটটা আরো বেশি স্টেবল হচ্ছে, আউটপুটটা স্টেবল হচ্ছে, সেইটাও দেখতে হবে। যে কারণে ইনপুট ইম্পিডেন্স কমে গেলেই যে আমরা সেটাকে ইউজ করবো না তা কিন্তু নয়, কারণ অলরেডি আমাদের এখানে অপ্যাম্প যদি আমরা ইউজ করি এই অ্যাম্পলিফায়ার হিসাবে, তার অলরেডি গেইনটা অনেকটাই বেশি, সেখানে আরেকটু কমে গেলে
তেমন কিছু একটা এফেক্ট হবে না, কিন্তু তার থেকে আমরা যে সুবিধাগুলো পাবো সেগুলো অনেক বেশি মানে কাজে লাগবে সিস্টেমের পক্ষে। যে কারণে এটাকে ইউজ করতে হবে, এমন নয় যে কোনোটার ইনপুট ইম্পিডেন্স কমছে বলে আমরা সেটাকে ইউজ করবো না, এটা করে যাবে। এমনিতে তো গেনটাও কমছে, তোমরা দেখতে পাচ্ছ ফিডব্যাক যখন ইউজ করছি গেনটা তো কমছে, কিন্তু অনেক কিছুই অ্যাডভান্টেজ আছে। যেরকম হচ্ছে ধরো সিস্টেমের মধ্যে যে নয়েজটা কমে যাচ্ছে, সিস্টেমের মধ্যে যে হারমোনিক যে এফেক্ট, হারমোনিক এফেক্ট থাকার জন্য যে ওয়েব ফর্মগুলো ডিস্টর্টেড হয়ে যায় আমি বলেছিলাম, সেই ডিস্টর্টশনের ব্যাপারটা অনেকটা কমে যাচ্ছে, ঠিক আছে। এবার ব্যান্ডউইথ যেটা হয়, ব্যান্ডউইথটা অনেকটা বেড়ে যাচ্ছে, এই অ্যাডভান্টেজগুলো পাওয়া যাচ্ছে এই সমস্ত ফিডব্যাক ব্যবহার করলে। তো এখানে আমরা দু ধরনের ফিডব্যাক দেখলাম, আর দুটো ফিডব্যাক বাকি থাকলো কারেন্টের ক্ষেত্রে। কারেন্টের ফিডব্যাকগুলো আমরা পরের দিন দেখবো, ঠিক আছে, কারেন্টের ফিডব্যাকটা আমরা পরের ক্লাসে দেখবো।